যে বিষয়টা হচ্ছে আমরা আজকে যে টপিক্স গুলা কাভার করবো পর্যায়ক্রমে যাবো যতটুকু কভার করতে পারি তবে মূল বিষয় হচ্ছে এখন যে টপিকসটা কাভার করবো সেটা হচ্ছে একটা চ্যানেলকে এসিও করতে কোন কোন জায়গায় আমরা হিট করব অর্থাৎ মূল টপিকটা হচ্ছে চ্যানেল এসিও ঠিক আছে এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তার মানে গুগলের একটা পার্টনার হচ্ছে ইউটিউব অর্থাৎ ইউটিউবে সার্চ রেজাল্ট যাতে আপনার চ্যানেলটাকে খুঁজে পাওয়া তার মানে চ্যানেলের নাম লেখার সাথে সাথে যাতে আপনার চ্যানেলটা সবার উপরে থাকে এটা এক নম্বর ইস্যু দুই নাম্বার ইস্যু হচ্ছে শুধু ইউটিউবে না গুগলেও যাতে র্যাঙ্ক করে ঠিক আছে আমি প্রসিডিউরটা আগে দেখাচ্ছি যে আসলে কেন চ্যানেল এসিওটা গুরুত্বপূর্ণ আচ্ছা সর্বপ্রথম কথা হচ্ছে চ্যানেল এসিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ চ্যানেল যদি এসিও না করেন তাহলে আপনার গুগলে এবং ইউটিউবে র্যাঙ্ক করবে না ঠিক আছে অর্থাৎ অনেকে আছে যে ইউটিউবে র্যাঙ্ক করা অন্তই সন্তুষ্ট ঠিক আছে বাট আমি যে টেকনিক দেখাবো গুগলেও র্যাঙ্ক করবে এবং আপনার হচ্ছে ইউটিউবেও র্যাঙ্ক করবে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউটিউবে র্যাঙ্ক করবে দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে গুগলে র্যাঙ্ক করবে যেমন আমি দেখাই আমি চলে যাচ্ছি ইউটিউবে আগে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ক্লাসের টপিক্স এ রাখবেন এটা আমি কেন শিখতেছি এটা শিখে কি আমার উপকার আছে এটা বেসিক আমি কামাই করতে পারবো কিনা ঠিক আছে আচ্ছা এখন আপনি ইউটিউবে এসে সার্চ করলেন সাপোজ আমি সার্চ করলাম আমার একটা চ্যানেল আছে মাহমুদ লাঞ্চার আমি মাহমুদ ফ্লান্সার হিসাবে ইউটিউবে কিন্তু সার্চ করতেছি আমার চ্যানেলের নাম দিয়ে ক্লিক করার পরে এই যে দেখেন এটা কিন্তু স্পন্সর স্পন্সর মানে কি অ্যাড দিছে সে গুগলে অ্যাড দিছে মানে ইউটিউবে অ্যাড দিছে এই অ্যাডটা কিন্তু শেখাবো আপনাদেরকে চিন্তা করবেন না কারণ অ্যাড যে দিছে ঠিক আছে ওনারটা উপরে আসবে এটা স্বাভাবিক কারণ এটা সে টাকা খরচ করতেছে কিন্তু সব সময় এটা থাকবে না ওনার টাকা যে কদিন প্রতি অ্যাড চালাবে সেই কদিন চলবে তারপরে ওনার টাকা অ্যাড বন্ধ করলে ওনার এটা চলে যাবে তার মানে ফার্স্ট প্রায়োরিটিতে আমিই থাকবো দেখেন মাহমুদ ফিলান্সার হিসাবে আমার এই যে চ্যানেল র্যাঙ্ক করছে মানে এটা কিন্তু চ্যানেল এই যে সাবস্ক্রিপশন বাটন চলে আসছে ঠিক আছে মাহমুদ ফিলান্সের নামে আমার এই চ্যানেল র্যাঙ্ক এখন কেউ যদি আমার এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে এখন ক্লিক করলে আমার চ্যানেলে সে চলে যাবে দেখেন এই যে দেখেন আমার চ্যানেলে চলে আসছে সে আমার চ্যানেলে আসার পরে সে আমার চ্যানেল অডিট করতে পাবে দেখতে পাবে সে তার মতো সবকিছু ঠিক আছে কাভার করতে পারবে বা দেখি যাই হোক আমি যা বুঝাইছি চাইছি এই যে আমার ইউটিউবে এসে আমার নাম লেখে কেউ সার্চ করলো আর আমার চ্যানেল প্রথমে চ্যালেঞ্জ চলে আসছে তার মানে কি আমি চ্যানেলটা এসিও করছে তাই প্রথমে চলে আসছে প্লাস আমার অনেকগুলা ভিডিও এই যে দেখেন আমি কিন্তু এই ভিডিওগুলা এই ভিডিওগুলা কিন্তু আমি কি অনেকের ভিডিও আসবে তার ভিতরে আমার ভিডিও আসবে দেখছেন এই যে আমার ভিডিও তার মানে হচ্ছে এগুলো কিসের জন্য আসে এসও করার জন্য আসে বাট আমি শিখাচ্ছি আজকে যে চ্যানেল কিভাবে এসও করে র্যাঙ্কে আসতে হবে ঠিক আছে এটা গেলে এক তার নিয়ে মানে কি আমি ইউটিউবে আমার নাম লেখে বা চ্যানেলের নাম লেখে হতে পারে বাইরে যে কোনো নামে যে কোনো চ্যানেল ঠিক আছে যদি এসও করা যায় তাহলে গুগলে সার্চ করলে যাতে সে চলে আসে ঠিক আছে গেল এক নাম্বার তার মানে গুগলে র্যাঙ্ক করাতে হলে আমাকে চ্যানেল এসও করতে হবে এখন আসেন আমি সরি মানে ইউটিউবের কথা বলি এখন আসুন গুগলে ডাইরেক্ট গুগলে মাহমুদ ফিলান স্যার আমি কিন্তু গুগলে লিখতেছি লিখে আমি সার্চ করতেছি ঠিক আছে মাহমুদ ফিলান স্যার এটা আমার লিঙ্কড আইডি এটা আমার ইনস্টাগ্রাম আইডি যদিও বা এগুলো ওইভাবে কাজ করা হয় না এটা আমার প্রিন্টারেস্ট আইডি এটা আমার ফেসবুক প্রোফাইল হ্যাঁ এই যে এটা ফেসবুক প্রোফাইল এই যে দেখেন আমার চ্যানেল চলে আসছে গুগলে র্যাঙ্ক করছে কিন্তু আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে যখন আপনারা কাজ করবেন সোশ্যাল মিডিয়া গুলো গুগলে র্যাঙ্ক করাতে হবে কি করি বা অনেকবার কিন্তু বলবে যে গুগলে র্যাঙ্ক করানোর জন্য তার সোশ্যাল মিডিয়া আমি কিন্তু প্রত্যেকটা পাঠ এগুলা শিখাতে ইউটিউবে কেন শেখাচ্ছি আপনার চ্যানেল বা বাইরের চ্যানেল কিভাবে র্যাঙ্ক করতে হয় তার মানে এসইও করে র্যাঙ্ক করতে এই যে আমার চ্যানেল চলে আসছে এখন আমি এখানে ক্লিক করি দেখেন তার মানে কি সবাই মাথা ব্যথা আছে ইউটিউবে র্যাঙ্ক করানো ইউটিউবে র্যাঙ্ক করানো আরে আমার তো অপশন আছে গুগলে র্যাঙ্ক করানো ঠিক আছে আমি গুগল থেকেও টাকা কামাই করতে পারি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে এই যে চলে আসছে আমি এটা দেখানোর মূল উদ্দেশ্য হলে দুইটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের নিজেদের যখন কাজ করবেন বা বাইরের কাজ করবেন তখন যখন গুগলেও র্যাঙ্ক করাবেন ইউটিউবেও র্যাঙ্ক করাবেন তখন ওই জায়গায় পারফরমেন্সটা ভালো হবে ঠিক আছে গুগল থেকেও আপনার ট্রাফিক আসবে আবার দেখা যাচ্ছে যে ইউটিউব থেকে আপনি প্রথমে থাকলে আপনাকে মানুষ খুঁজে পাবে গেল এটা বিষয় তার মানে চ্যানেল এসিওটা টা অবশ্যই গুরুত্বপূর্ণ তাহলে চ্যানেল এসিওটা আমরা আজকে ফার্স্ট সেন্সে কাভার করবে এখন বিষয় হচ্ছে চ্যানেল এসিও করতে গেলে আমার কি লাগবে কিওয়ার্ড রিসার্চ জানতে হবে কিউ রিসার্চ জানতে হবে তার মানে গত ক্লাসে আমরা কি শেখাইছি কিভাবে কোথার থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা নিয়ে শিখাইছি তাহলে কিউআর রিসার্চ আমরা শিখে গেছি বাট এখানেও আমরা প্র্যাকটিক্যাল কিউআর রিসার্চ করব আচ্ছা এখন আসেন একটা চ্যানেল লের ইউ করতে গেলে প্রথম শর্ত হচ্ছে এক নম্বর আমার কিওয়ার্ড রিসার্চ জানতে হবে কিওয়ার্ড রিসার্চ কোথা থেকে করব কোন টুলস ব্যবহার করব দ্বিতীয় কথা হচ্ছে আমি কি কি ফান্ডামেন্টাল মাথার ভিতর রাখবো একটা চ্যানেল এসইও করার জন্য স্টেপ বাই স্টেপ কীভাবে আমি আঁকাবো তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমি ডেসক্রিপশনটা কিভাবে লিখব এবং কিওয়ার্ডগুলা ডিসক্রিপশনের মধ্যে কিভাবে প্লেসমেন্ট করব এবং চ্যানেলের চার নাম্বার বিষয় হচ্ছে চ্যানেলের মধ্যে কিভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করব একটা কাজ অনেক ভাবে মানুষ করে কিন্তু আপনি সব সময় অর্গানাইজ হইতে করবেন গোছানো ভাবে করবেন কেন তাহলে বাইরেকে উত্তর দিতে পারবেন বা বায়ের এত কিছু বোঝে না আপনি যখন গোছানো ভাবে বাইরের সাথে আলাপ করবেন আসলে কিন্তু আমি চ্যানেলের ভিতরে এই যে বাংলায় যা বলতেছি এগুলাই ঘুরে ফিরে আপনাকে বলতে হবে আর কিছুই না তাহলে আমরা এখন শুরু করি তাহলে প্রথম চান্সে আমরা এখন চ্যানেল 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 করব করব ঠিক আছে আচ্ছা আমি আমার থেকেই দেখাচ্ছে এবং আপনাদের একটা চ্যানেল খোলা হয়েছিল নাকি কি যাই হোক আমার চ্যানেল থেকে আমি বিষয়টা দেখাচ্ছি এবং পর্যায়ক্রমে আমি কাবার করবো সর্বপ্রথম কথা থিওরি আগে বুঝবেন ঠিক আছে এবং আমি থিওরি আগে বোঝাই তারপরে আমি প্র্যাকটিক্যালে যাব প্রথম কথা হচ্ছে একটা চ্যানেলে আগে নির্ধারণ থাকতে হবে আসলে চ্যানেলটা কোন টপিকসের উপরে বাইরে বা আপনি একটা চ্যানেল তৈরি করতে চাচ্ছেন সেই চ্যানেলটা কোন টপিক্স এরপরে আপনি তৈরি করতে চাচ্ছেন সেটাকে রান্নার চ্যানেল নাকি সেটাকে নিউজ চ্যানেল নাকি সেটাকে আপনার এডুকেশনাল কোনো কিছু শিক্ষামূলক চ্যানেল নাকি সেটা হচ্ছে ক্রাফ্টের কোনো চ্যানেল নাকি কোনো সাইট বিভিন্ন ধরনের যে মেন টার্গেটেড আপনার নিশ যেটা বলে বা টার্গেটেড ক্যাটাগরি এটা কেন গুরুত্বপূর্ণ সর্বপ্রথম কথা বলি এটা কেন গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট টপিক সেপারে চ্যানেলটা তৈরি করা ইউটিউব হচ্ছে একটা অ্যালগোরিদম তার মানে ওদের একটা ইন্টেলিজেন্ট সেট আপ আছে ওরা মানুষ এটা ডিল করে না ডিল করে ওদের সফটওয়্যার ইন্টেলিজেন্ট টেকনিক কোডিং এখন আপনি যেভাবে ওকে রিকমেন্ড করবেন ওইভাবে কাজ করবে ঠিক আছে এখন ইউটিউবের অ্যালগোরিদম হিসাবে যদি আপনি ট্র্যাক করতে পারেন আপনাকে ওপরে দিতে বাধ্য কারণ এটা তো মানুষ করে না ওর সিস্টেম তৈরি করে দিচ্ছে আর আমরা সিস্টেমকে ট্র্যাক করে উপরে উঠবো ঠিক আছে এখন যখন একটা চ্যানেলের মধ্যে আপনি অনেকগুলা বিষয় মাল্টিপল বিষয় নিয়ে ভিডিও দিবেন তখন ওই ইউটিউবের অ্যালগোরিদম ওর ব্রেন আর কাজ করে না ঠিক আছে তার মানে হচ্ছে ও সিদ্ধান্ত নিতে পারে না যে আসলে কোন টপিকসে পারে আপনার এগুলা র্যাঙ্ক করাবে তখন আলটিমেটলি ওই চ্যানেলটা র্যাঙ্ক করে না এখন অনেকেই এই বিষয়গুলা জানে না আমরা বাইরের কাজ বা চ্যানেল নিয়ে এগুলো অ্যানালাইসিস করতে করতে তাই বলে আমার চ্যানেলের সাথে তুলনা করেন না কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক ফান্ডামেন্টাল আছে আমি কিন্তু আসলে মানে চ্যানেল এসেও করা বাট হচ্ছে ভিডিও আমি টাইম শিডিউল মতো কোনো দিনে দিতে পারি না ঠিক আছে আমার বিষয়টা আলাদা এখন এই যে চ্যানেলের রকম টপিক্স এর পরে আমি কন্টেন্ট দিব বুঝলেন ওকে স্পেসিফিক বলে দিয়েছি ও একটা আমি এই কন্টেন্টের পারে এই ডিজিটাল মার্কেটিং এর পরে র্যান্ক করাবে তার মানে প্রথম শর্ত হচ্ছে আপনি স্পেসিফিক কন্টেন্ট বলতে স্পেসিফিক ক্যাটাগরি আগে সিলেক্ট করেন যে কোন ক্যাটাগরির মধ্যে আপনাদের চ্যানেলটা এখন বাইরের অনেক সময় দেখবেন করতে গেলে কাজ করতে গেলে বাইরের চ্যানেলের আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন কিন্তু চ্যানেল গ্রো হচ্ছে না আপনাকে কিন্তু তখন মাথার ভিতর নিয়ে আসতে হবে যে আমি ভিডিও এসেও করতেছি বা অনেক কিছু চ্যানেল গ্রো হচ্ছে না কেন এটা কিন্তু অনেক ডিপলি অ্যানালাইসিসের কথা বলতেছি তখন বুঝতে হবে বারে চ্যানেলের মধ্যে কি মাল্টিপল যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছে আসলে স্পেসিফিক কন্টেন্টটা কি তার কন্টেন্টটা স্পেসিফিক কি সেটা আপনি ডেসক্রিপশনের ভিতরে উল্লেখ করে দিতে হবে ওই ডেসক্রিপশন ওই ডেসক্রিপশন ইউটিউবে রোবট দেখে বুঝে যাবে যে আপনি কোন কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তার মানে কন্টেন্টের মধ্যে যে ক্যাটাগরি ঠিক আছে অর্থাৎ ক্যাটাগরি ক্যাটাগরি বলতে কি বুঝাচ্ছি এই যে প্রথমে বললাম আমার চ্যানেল কুকিং রান্নার রিলেটেড শুধু রান্নার রিলেটেড ভিডিওই যাবে আমার চ্যানেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে ফ্লান্সিং রিলেটেড শুধু ফ্লান্সিং এর ভিডিওই যাবে আমার চ্যানেল হচ্ছে মোটিভেশনাল স্পিচ দেই আমি মোটিভেশনাল আমার ভিডিও যাই মোটিভেশনাল স্পিচের উপরেই আমার ওই ভিডিও যাবে বুঝলেন এই যে এক ক্যাটাগরি তার মানে প্রথম শর্ত হচ্ছে আমি ক্যাটাগরি সিলেক্ট করে ফেললাম যে আমি কোন ক্যাটাগরি এখন আমার দিক থেকে আমি উদাহরণ দিই তাহলে আরও ভালো বুঝবেন তার মানে আমার চ্যানেলে আমি প্রথম নির্ধারণ করলাম যে আমি চ্যানেলটাকে ডিজিটাল মার্কেটিং বা ফ্রান্সিং ক্যাটাগরি ভিডিও দিব তাহলে আমার ক্যাটাগরি প্রথমে চুজ করলাম কি ডিজিটাল মার্কেটিং ফ্রান্সিংটাও একটা বড় সেক্টর ফ্রান্সিং এর মধ্যে আমি স্পেসিফিক করলাম ডিজিটাল মার্কেটিং বুঝলেন আমার ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যেসব ক্যাটাগরি বিষয় আছে সেগুলো আমি দেখভাল করব ক্যাটাগরি কি কি আছে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট আছে ইউটিউব আছে গুগল অ্যাড আছে ফেসবুক অ্যাড আছে ওয়েবসাইট ইস্যু আছে ঠিক আছে এগুলো আমি কভার করবো সাপোজ এখন আসেন ক্যাটাগরির উপর নির্ধারণ করে আমি কন্টেন্ট তৈরি করব এখন বার দিলে একটা ক্যাটাগরি ডিসক্রিপশনের ভিতরে একটা ক্যাটাগরি দিয়ে দিলে কন্টেন্টস হয়ে গেল আর একটা তাহলে কি হবে না যেই ক্যাটাগরির আপনার হচ্ছে ক্যাটাগরির হচ্ছে চ্যানেলটা তৈরি করা হয়েছে সেই ক্যাটাগরির উপরে আপনার কন্টেন্ট দিতে হবে এগুলো অনেক বায় বোঝে না সাধারণ মানুষও বোঝে না কিন্তু যেহেতু আমরা স্পেশালিস্ট আপনার কাছে একজন মানুষ আসবে আপনার ইউটিউব স্পেশালিস্ট তাই আপনার কাছে সার্ভিস নিতে আসবেন আসবে বাট আপনি যদি এজ দুজন মানুষের মতো কথা বলেন এজ দুজন মানুষের মতো চলেন তাহলে হবে না ভাই ঠিক আছে এই জন্য আমার কোর্সটা কি অ্যাস পার বায়ার রিকোয়ারমেন্টে বায়ারের টেন্ডেন্সি বুঝে কাজ করা এখন বিষয় হচ্ছে আমরা কি করলাম কন্টেন্ট তাহলে আমি স্পেসিফিক করে ফেললাম যে আমার ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বা ফ্লান্সিং রিলেটেড এর উপরে আমার কন্টেন্ট যাবে তাহলে কন্টেন্ট আমি কিসের উপর দিচ্ছি আমি এই ক্যাটাগরির উপরে কি কি বিষয় আছে এখন মন যদি আমার কুকিং এর চ্যানেল হয় রান্নার রান্নার ভিতরে অনেক ধরনের রেসিপি আছে না অনেক ধরনের রেসিপি যাবে তার মানে কি ওই ক্যাটাগরি আপনার ঠিক থাকবে কিন্তু কন্টেন্ট ওই ক্যাটাগরির মধ্যে আপনি প্রচুর কন্টেন্ট দেন এখন মনে করেন যে আপনি ইলিশ রান্না দিলেন আপনি পিজা তৈরি করা দিলেন সবই তো কুকিং এর মধ্যে বুঝলেন তারপরে আসেন আমি আমার ক্যাটাগরি বুঝে নিলাম ফাইনাল করে ফেললাম আমি আমার কন্টেন্ট সিলেকশন ফাইনাল করলাম তারপরে আমি এই ক্যাটাগরির উপর ভিত্তি করে কন্টেন্টের উপর ভিত্তি করে আমি এখন টার্গেটেড কিওয়ার্ড বাছাই করব তার মানে আমাকে এলোমেলো কিওয়ার্ড বাছাই করলে চলবে চলবে না আমার যেই রিলেটেড চ্যানেল যেই রিলেটেড কন্টেন্ট আমি দেব ওই রিলেটেড আমি কিওয়ার্ড বাছাই করব ঠিক আছে আচ্ছা একটা চ্যানেলে দেওয়ার জন্য আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের ক্যাটাগরি ক্যাটাগরি এবং কন্টেন্টের উপর ভিত্তি করি টপ কিওয়ার্ড টপ কিওয়ার্ড টপ কিওয়ার্ড তার মানে যে কিওয়ার্ড গুলা আপনার সাথে সর্বপ্রথম করে এবং ওই রিলেটেড সার্চ ভলিউম অনেক ভালো অনেক মানুষ সার্চ করে এগুলা প্রথমে দিকে দিতে হবে এবং রিলেটেড কিওয়ার্ড আপনি পরে দিতে হবে ঠিক আছে আচ্ছা তার মানে কিওয়ার্ডের বিষয়টা আমরা বুঝলাম যে আমার ক্যাটাগরি এবং কন্টেন্টের উপরে ভিত্তি করে আমাকে কিওয়ার্ড বাছাই করতে হবে কারণ কিওয়ার্ড এর উপরে আপনার এটা র্যাঙ্ক করবে ঠিক আছে এখন কিওয়ার্ডা কিওয়ার্ডটা আমি অবশ্যই টপিক রিলেটেড নির্ধারণ করবো এখন আসেন চার নম্বর পয়েন্ট তাহলে কিওয়ার্ড বাছাই করার সিস্টেম সিস্টেমটা আমি জানতে হবে তার মানে কিওয়ার্ড আমি কোথার থেকে পাবো কোথার থেকে আমি কিওয়ার্ড নিব ঠিক আছে এবং অবশ্যই আমার চ্যানেলের জন্য ভিডিওর জন্য কিন্তু এভাবে মাথার ভিতর নিবেন না চ্যানেলের জন্য সব সময় কম্পিটিশন হাই হোক নট ম্যাটার বাট সার্চ ভলিউম হইতে হবে না মানে বড় বেশি সার্চ ভলিউম প্রচুর মানুষ এই কিওয়ার্ড সার্চ করে সেখানে যদি কোনো কিওয়ার্ড বেশি মানুষ সার্চ করে বাট সেই কিওয়ার্ডগুলার কম্পিটিশন লো হলে ভালো কিন্তু হাই হলে যে নেব না তা কিন্তু না আমি হাই হলেও আমি নিব চ্যানেলের জন্য আচ্ছা এখন এই কিওয়ার্ডগুলো বাছাই করা এই ক্লাসগুলা না গত ক্লাসে ইউটিউব ইউটিউবে সার্চ করে কিভাবে আপনার কিওয়ার্ড বাছাই করতে হয় সেটা হচ্ছে টিউববার্ডি কি ভিআইডি কো থেকে কিভাবে বাছাই করতে হয় বার্ডি থেকে বাছাই করতে হয় এবং বিভিন্ন সাইট থেকে কিভাবে বাছাই করতে হয় আমি এই কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা আগে কভার করছি জন্য এবার নিচে বুঝতে পারছেন যারা ওই ক্লাসটা দেখেন নাই কিওয়ার্ড রিসার্চের ক্লাস আগের ক্লাসটা ওইটা ভালো করে দেখলে পরিপূর্ণভাবে বুঝবেন বাট এখান থেকে আমি শর্টলি আপনাদেরকে রিসার্চ দেখাই আমি কাজ করব এখন তার মানে আমার প্রথম বিষয় হচ্ছে আমি কিওয়ার্ডের বিষয় কনফার্ম করে ফেললাম ঠিক আছে যে আমি কোন কোন কিওয়ার্ড বাছাই করব আমি প্র্যাকটিক্যালি যাব চিন্তা করবেন না ঠিক আছে আচ্ছা এখন আসেন আমি তো কিওয়ার্ড বাছাই করলাম এখন কিওয়ার্ড বাছাইর ক্ষেত্রে আরেকটা বিষয় আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সার্চেবল কিওয়ার্ড মানুষ কি লিখে সার্চ করে সেই সার্চেবল কিওয়ার্ডগুলো নিতে হবে এমন কিওয়ার্ড আমরা নিব না যে কথাটা আগে বললাম সেই কথাটাই আবার ঘুরিয়ে বলতেছি মানুষ যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে এবং যেগুলার ভলিউম অনেক বেশি সেগুলো নিব শর্টলি বুঝছেন এই পাঁচটা পয়েন্ট হচ্ছে আমার প্রাথমিক ট্রিটমেন্ট একটা চ্যানেলের জন্য ঠিক আছে আচ্ছা ছয় নম্বর পয়েন্ট হচ্ছে চ্যানেলের মধ্যে তার মানে হচ্ছে আপনি যে ক্যাটাগরির মধ্যে বা যেই রিলেটেড কন্টেন্ট দিবেন সেই রিলেটেড কন্টেন্টের যে মূল কিওয়ার্ডগুলা এগুলো তো নতুন অবস্থায় আপনি হয়তো খুঁজে বের করতে কষ্ট হবে বুঝতে সমস্যা হবে আপনি কি করবেন ওই রিলেটেড ভিডিও বা ওই রিলেটেড চ্যানেল যাই আপনি সার্চ করবেন যেই রিলেটেড আপনার বাইরের চ্যানেল বা আপনার চ্যানেল ওই রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের ভিতর যা দেখবেন যে তারা কি ধরনের কিওয়ার্ড দিছে বা ওই ধরনের ভিডিও আপনি প্রথমে চ্যানেলের বিষয়ে বুঝেন এখন আমার মনে করেন যে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বা ফিল্যান্সিং এর উপরে চ্যানেল আমার রিলেটেড তো অনেকেরই চ্যানেল আছে না তাহলে আমি অন্যদের চ্যানেলকে অ্যানালাইসিস করব করে আমি ওখান থেকে আইডিয়া নেব অন্যরা কী ধরনের কিওয়ার্ড দিছে আচ্ছা একইভাবে আপনি যখন চ্যানেলটা তৈরি করে ফেলছেন চ্যানেল এসিও করছেন তারপরে কি হবে আপনি ভিডিও দিবেন সেই ক্ষেত্রে আপনি যে ধরনের কন্টেন্ট রিলেটেড ভিডিও দিবেন ওই ধরনের ভিডিও রিলেটেড কন্টেন্ট রিলেটেড ভিডিও আবার ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন সেইগুলা থেকে আপনি আইডিয়া নেবেন বাট এই চ্যানেল এসিও এটা কন্টিনিউয়াস আপনি যখন ইচ্ছা তখন এডিট করতে পারবেন তার মানে আপনি প্রথমে সেট আপ করলেন সেট আপ করার পরে আপনি যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন আপনি মনে করতেছেন এই ধরনের কন্টেন্টে যখন আপনি দিচ্ছেন সেই ধরনের কন্টেন্ট অন্যরা যারা দিচ্ছে তাদের ওই কন্টেন্ট তার মানে তাদের ভিডিওগুলো দেখে আপনি ওখান থেকে আরও ডাটা নেন নিয়ে আপনি চ্যানেলটা আর রিভাইজ করেন ঠিক আছে রিভাইজ করবেন আচ্ছা আর বিষয় আছে যেটা আমি ডিফল্ট হিসাবে রাখছি এগুলো আমি কেন এত সুন্দরভাবে নোট করে রাখছি আমি নিজে এইভাবেই কাজ করি কেন কারণ হচ্ছে কাজ করতে আপনার খুব মজা লাগবে সহজ হয়ে যাবে আপনাদের মাথা গরম হবে না ঠিক আছে সুন্দরভাবে কাজ করবেন যাবেন ঠিক আছে এলোমেলে কাজ করবেন রেজাল্ট পাবেন না আর আমি আমি নিজে যেভাবে কাজ করি বাইরে সেটা দিয়েই আমি আপনাদের ক্লাস প্রোভাইড করে যাতে আপনারা আমার মতোই এক্সপার্ট হতে পারেন ঠিক আছে বাট আবার থেকেও বেশি এক্সপার্ট হবেন যারা শুধু ইউটিউবে কাজ করবে তারা আমার থেকেও বেশি এক্সপার্ট হবে যারা শুধু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবে আমার থেকে বেশি কারণ আমি মাল্টিপল বিষয় যে আপনার চ্যানেলের অডিয়েন্স আপনার চ্যানেলের অডিয়েন্স ফাইন্ড আউট বা অডিয়েন্স কি চাচ্ছে কি দেখতেছে বা তারা কি ধরনের কন্টেন্ট দেখে এটা অ্যানালিসিস করা যায় বাট এই অ্যানালাইসিসটা আমরা যখন চ্যানেল অডিট বা অ্যানালাইসিস করব। তখন শিখিয়ে দেবো বাট নতুন অবস্থায় একটা চ্যানেলের ক্ষেত্রে এই ফিচারগুলো পাবেন না কারণ ওখানে তো কন্টেন্টই নাই তার মানে ওখানে ভিডিওই নেয় যখন পর্যাপ্ত ভিডিও যাবে ওটার বয়স হবে তখন আপনারা এটা দেখতে পাবেন আমি দেখাবো ইনশাল্লাহ তখন দেখতে পাবেন সেই ক্ষেত্রে আপনি তখন নো আপনাদের চ্যানেলের কন্টেন্টের যে ট্রাফিক তার মানে হচ্ছে যারা আপনার চ্যানেলটা দেখতেছে তারা আবার অন্য অন্য কোন কোন কন্টেন্ট দেখে অন্য কোন কোন ভিডিও দেখে এগুলো বাইর করা যায় এবং অন্য কোন চ্যানেলকে ফলো করে সেটা দেখেও আপনি কিছু ডাটা নিয়ে আপনি রিভাইজ করতে পারেন বাট এটা নতুন চ্যানেলে পাবেন না তাই আমি ডিফল্ট আকারে রাখছি বাট এটা আপনার ওই যখন আমি অ্যানালাইসিস দেখাবো তখন অটোমেটিকলি শিখে যাবেন তাও এটা একটা পার্ট আমি যে চ্যানেল ইসিউ করার একটা পার্ট রেডি করতেছি সেই পার্টটা তো আমাকে পুরো কভার করতে হবে হতে পারে কোনো টপিকস নতুন চ্যানেলে পাবেন না পরে পাবেন ঠিক আছে তার মানে আমরা থিওরি বুঝলাম একটা চ্যানেল এসেও করতে গেলে আমার কি কি লাগবে ঠিক আছে আচ্ছা আমরা এখন এই বিষয়টা কভার করব ঠিক আছে তারপরে হচ্ছে একটা চ্যানেলের ভিতরে ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে ঠিক আছে তার মানে হচ্ছে আপনার চ্যানেল এসেও করতে হলে আপনাকে ক্ষেত্রে ডেসক্রিপশনের মধ্যে এসিও করতে হবে সেই ডেসক্রিপশনের লেখার ক্ষেত্রে আপনি কী কী ফান্ডামেন্টাল বা কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ লিখবেন সেটার উপর ক্লাস হবে তার মানে এখন আমি প্রথম পার্টে কাবার করতেছি কি চ্যানেল এসইও করে বাট ঠান্ডা ব্রেনে চিন্তা করেন চ্যানেল এসইও করতে হলে আপনার ভিতরে ডেসক্রিপশন লিখতে হবে আর ডেসক্রিপশন লিখতে হবে এবং সেই ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড দিতে হবে আর কিওয়ার্ড দিতে গেলে করতে হবে ঠিক আছে এবং চ্যানেলের পরিপূর্ণ আমি থিওরি বুঝাইলাম যে একটা চ্যানেল এসইও করতে গেলে কি কি বিষয় আপনার মাথায় রাখতে হবে এখন আমরা প্র্যাকটিক্যালে যাব এবং দেখবো ঠিক আছে একটা চ্যানেল ইস্যু করার ক্ষেত্রে এখন আমি এখানে একটা গুগল ট্রান্সলেট নেই আমি ডাটা নিয়ে আসবো এখন ঠিক আছে আচ্ছা নাম্বার ওয়ান যে আমরা ক্যাটাগরি নির্ধারণ করে ফেললাম যে আমরা ফ্রান্সিং এর মূল বিষয়কে ডিজিটাল মার্কেটিং আমরা ডিজিটাল মার্কেটিং এর উপরে আমরা ফার্স্ট সব রেডি করবো ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমার আমার মেন যে ক্যাটাগরি ঠিক আছে এই ক্যাটাগরি আমি নির্ধারণ করে নিলাম টার্গেটেড ক্যাটাগরি আমি স্পেসিফিক করে ফেললাম ঠিক আছে স্পেসিফিক করে ফেললাম যে আমার ক্যাটাগরি আমি টার্গেটেড ক্যাটাগরিটা আমি স্পেসিফিক করে ফেললাম ঠিক আছে স্পেসিফিক করে ফেললাম এখন আসেন এই স্পেসিফিক ক্যাটাগরির মধ্যে আমি যে কন্টেন্ট দিব কন্টেন্টের ক্যাটাগরি কি হবে আমার কন্টেন্টের ক্যাটাগরি এই ডিজিটাল মার্কেটিং এই টপিকস এর মধ্যে আপনার টপিকস এর মধ্যে কি কি আছে তার মানে আমি প্রথমে নির্ধারণ করলাম যে আমার ক্যাটাগরি ক্যাটাগরি আমি নির্ধারণ করে ফেললাম যে ডিজিটাল মার্কেটিং এর উপরে আমার চ্যানেলটা তৈরি করব তারপরে ডিজিটাল মার্কেটিং এর ভিতর কি কি ধরনের কন্টেন্ট দেয় এখন আমি কন্টেন্ট গুলো লক্ষ্য করব সোশ্যাল মিডিয়া কিন্তু আমি প্রাথমিক একটা ধারণা দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা যাই কিছু হোক ঠিক আছে এখন কন্টেন্ট ক্যাটাগরিটাও উপরে ভিত্তি করে আমি কিউআর দিচ্ছি কন্টেন্ট ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে কি আছে ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড গুগল অ্যাড তারপরে হচ্ছে ইউটিউব অ্যাড ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং আমি প্রাথমিকভাবে আমি নির্ধারণ করলাম যে আমি আসলে যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব তাহলে ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের গুলো আমি কভার করলাম যে আরও থাকতে পারে আমি জাস্ট সিম্পলি বুঝাচ্ছি এর মধ্যে কি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিংয়ের কন্টেন্ট যাবে ইউটিউব অ্যারের কন্টেন্ট যাবে গুগল অ্যারের কন্টেন্ট যাবে তারপরে ইউটিউব মার্কেটিংয়ের যাবে তারপরে ফেসবুক মার্কেটিং লিঙ্কড মার্কেটিং টুইটার মার্কেটিং আর অনেক কিছু যেতে পারে তার মানে আমার কন্টেন্ট আমি কভার করে ফেললাম ঠিক আছে এখন আমি টপ কিওয়ার্ড বাছাই করব ঠিক আছে টার্গেটেড টপ কিওয়ার্ড বা আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব টার্গেটেড কিওয়ার্ড আমি বাছাই করব ঠিক আছে টার্গেটেড কিওয়ার্ড আমি বাছাই করব এখন আসেন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি কি আমি কোথায় চলে যাব ভিআইডি কিউ কতগুলা মেথড শিখাছি সবই কিন্তু আগের ক্লাসে শেখানো হয়েছে এখন জাস্ট আমি চেক করব যে কোন কোন কিওয়ার্ড লিখে মানুষ বেশি সার্চ করে ঠিক আছে এখন আমি ভিআইডি তে যাব প্রথম আমার ক্যাটাগরি কি প্রথম ক্যাটাগরি নিয়ে আমি সার্চ করব ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং দেখে আমি সার্চ করলাম দেখেন সার্চ করার পরে এর কম এর দেখেন কম্পিটিশনের কথা কিন্তু এখন মাথায় রাখবেন না চ্যানেল এসইও করার ক্ষেত্রে কম্পিটিশনের মাথায় কথা মাথায় রাখবেন না ঠিক আছে রাখবেন শুধু সার্চ বলেন দেখেন প্রচুর মানুষ মানুষে সার্চ করে একক দশক শতক হাজার লক্ষ তেরো লক্ষ মানুষ প্রতি মাসে এই ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করে তার মানে কি ডিজিটাল মার্কেটিং এর উপরে আমি একটা কিওয়ার্ড পাই গেছি এখন আমি রিলেটেড আরো কিওয়ার্ড দেখি যেহেতু আমার পেইড টুলস আপনারা এলে মাথা ঘামাবেন না যে আমি পেইড নিয়ে মাথা ঘামাচ্ছি ঠিক আছে আচ্ছা এখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা কন্টেন্ট দিলাম মানে কভার করলাম তারপরে হচ্ছে আমি এখন নির্ধারণ করলাম যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং আমার একটা ভালো কিওয়ার্ড আমি মেন ক্যাটাগরির উপরে আমি এই কিওয়ার্ডটা আমি রাখলাম এইভাবে আপনাকে টার্গেটেড কিওয়ার্ড এর সার্চ ভলিউম দেখে 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 বেছে বেছে রাখতে হবে কিন্তু এটার একটা টেকনিক শিখাবো টেকনিক হচ্ছে দেখেন আমি সাপোজ আমার আইডিয়ায় যা আসে তা আমি দিব দিয়ে আমি সার্চ করব করি করে দেখব যে আমি পাই কিনা কিন্তু এই কিওয়ার্ডগুলা আপনাকে কিভাবে খুঁজে এটা হচ্ছে তিন লাখ তিন লাখের উপরে মানুষ সার্চ করে ঠিক আছে তিন লাখের উপরে সার্চ করে এই যে কিওয়ার্ড রিসার্চ এই কিওয়ার্ড রিসার্চগুলা গত ক্লাসে শেখাইছি কোথার থেকে করবেন এই যে বিভিন্ন সাইট থেকে ঠিক আছে ইউটিউব সার্চ থেকে ভিআইডি কিউ থেকে টিউব বাড়ির থেকে বিভিন্ন জায়গার থেকে এগুলো আমরা নিয়ে নিয়ে বিভিন্ন সাইট থেকে নিয়ে নিয়ে আমরা চেক করবো কোথায় এসে চেক করব আমরা এই

এভাবে আপনার টপিক রিলেটেড আপনার কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ড আপনাকে বাছাই বাছাই করতে হবে করে আপনাকে এইভাবে সার্চ ভলিউম দেখতে হবে ভিআইডি থেকে দেখে সেরে আপনাকে নির্ধারণ করতে হবে কোনটা সার্চ ভলিউম বেশি সেটাকে আমি সামনে রাখব ঠিক আছে এখন মনে করেন যে এখানে আমার পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিওয়ার্ড আমি বাছাই করে পাইছি সাপোজ বাসায় পাওয়ার পরে আমার কিওয়ার্ডের সার্চ ভলিউম আমি ডিজিটাল মার্কেটিংয়ে পাইছি অনেক বেশি তারপরে কি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমি কত পাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে পাচ্ছি আমি এটা আমি নিয়ে আমি এখানে নোট ডাউন তাহলে আপনাদের বিষয়টা বোঝাইতে সুবিধা হবে আমি পুরো কন্টেন্টটার উপরে কভার করে মনে করেন যে আমি কিওয়ার্ডগুলা আমি নিলাম কিওয়ার্ডগুলো আমি এখানে নিচ্ছি আমি সাপোজ মনে যে বেশ কিছু কিওয়ার্ড আমি খুঁজে পাইছি এখন এই কিওয়ার্ড গুলা আমার সার্চ ভলিউম দেখে তার উপর ভিত্তি করে আমি সাজা করি যাতে যেটা সার্চ ভলিউম বেশি সেটা আমার উপরে থাকে প্রথমে থেকে দিতে পারি আচ্ছা আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিংটাও আমার এখানে আমি এখানে রাখবো এখন ডিজিটাল মার্কেটিং আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কন্টেন্ট আমরা যেটা পাইছি সেটা আপাতত নিয়ে রাখবো কাজ করতে হবে প্রফেশনালি কাজ করতে হবে গুজামিল কাজে চিন্তা মাথার ভিতরে রাখবেন না আচ্ছা এখন আমি ডিজিটাল মার্কেটিংটাও এর ভলিউমটাও রাখি কারণ আপনাদের খুব বেশ হলে 20টা 30টা কিওয়ার্ড বের করতে হবে কিন্তু আপনাদের ওই 20টা 30টা কিওয়ার্ড যে সারা জীবনের জন্য ওই চ্যানেলটাকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে সেটা আপনি বিশ্বাস রাখবেন এখন এই যে ফেসবুক অ্যাড লিখলাম ফেসবুক অ্যাডেরও আমি সার্চ করলাম তার মানে আপনি বিভিন্ন সাইট থেকে বিভিন্নভাবে কিছু কিওয়ার্ডের আইডিয়া নেবেন নিয়ে আসার পর আপনি সার্চ ভলিউম চেক করবেন চেক করি যদি দেখেন যে না এগুলো সার্চ ভলিউম ভালো আছে তাহলে আপনি নেবেন এটাও এক লাখের উপরে হুম আচ্ছা গুগল অ্যাড গুগল অ্যাড এটা 170000 তার মানে ফেসবুক অ্যাডস থেকেও এটা সার্চ ভলিউম অনেক বেশি আচ্ছা ইউটিউব অ্যাড দেখি এটা আমি কি করতেছি আমি প্রথমে বিভিন্ন সাইট থেকে সাপোজ কিওয়ার্ড সার্চ করছি সেই কিওয়ার্ডগুলোকে আমি নিয়ে আসি সারি আমার রেডিকিউ থেকে আমি সার্চ ভলিউম বের করতেছি এবং সার্চ ভলিউমগুলো সরি আমি কি ভুল দিছি এই জায়গায় একটা স্পেস চলে আসছে হ্যাঁ হচ্ছে আমি সার্চ ভলিউম বের করতেছি এবং সেই সার্চ ভলিউম হিসাবে আমি মূলত মধ্যে বেজে সাজাবো যাতে এটা আমার মেন বেসমেন্টের কিওয়ার্ড গুলো আগে থাকে কেন তার কারণ আছে কারণ হচ্ছে প্রথম দুইশো ক্যারেক্টারের মধ্যে আমার এই কিওয়ার্ড গুলা রাখতে হবে দুশো ক্যারেক্টারের মধ্যে রাখলে সেটা এসিও ফ্রেন্ডলি হবে প্রথম প্রায়োরিটিতে মজবুত তারপরে কিওয়ার্ড সারা ডেসক্রিপশনে আমরা সেট করব কিন্তু দুশো ক্যারেক্টারের মধ্যে ওদের অ্যালগরিদমে ফার্স্ট হিট করবে আচ্ছা আমি কিছু কিওয়ার্ড সার্চ ভলিউম নিয়ে আসি আর কিছু নিয়ে আসি ফেসবুক ফেসবুক মার্কেটিং দিয়ে দেখি ফেসবুক মার্কেটিং লিংকডইন মার্কেটিং টুইটারে একটা আমার যে ধরনের কনটেন্ট দিব সেইর ধরনের কনটেন্ট উপকরণ ভিত্তি করে আমি নি আসি দেখি ফেসবুক মার্কেটিং এটা লিখে সার্চ করে দেখি এটা নিয়ে 86000 মানুষ এটা নিয়ে সার্চ করে এই মার্কেটিং একটু ধৈর্য ধরবেন কারণ হচ্ছে প্রপারলি বোঝাতে গেলে সব ভেঙে চুরে বোঝাইতে হয় আচ্ছা ফেসবুক মার্কেটিং আমি আরো কি দিতে পারি ফেসবুক তারপরে লিঙ্কড মার্কেটিং দেই লিঙ্কডিন লিঙ্কডিন মার্কেটিং তিরিশ হাজার মানুষ সার্চ করে মান্থলি সার্চ ভলিউম

এভাবে কিন্তু আপনারা সাজাবেন পরে ডেস্কনের ভিতরে পরে প্লেসমেন্ট করবেন মার্কেটিং তারপরে আমরা ইন্টারেস্ট দিয়ে দেখি এতগুলা দিচ্ছে তার কারণ আছে একটা বিষয় বোঝানোর জন্য এগুলা রেডি করতেছি আটান্ন হাজার মানুষ এবং সেই সার্চ করে এখন আপনাকে চিন্তা করতে হবে এদেরকে পাল্টু বেজে সাজাইতে হবে কারণ আমি প্রথম দুশো ক্যারেক্টারের মধ্যে আমার টপ কিওয়ার্ড গুলা দিব তাহলে সার্চ আমাকে সাজাইতে হবে এখানে তেরো লাখ এখানে কত তিন লাখ আঠাশ হাজার এখানে এক লাখ এখানে আবার এক লাখ সত্তর তার মানে একে আমি সামনে দেবো দেওয়া যায় না এটাকে টার্গেট আপুজন বেশি যেটা সেটাকে আগে উপরে রাখতে হবে আপনাকে দেওয়া যাবে না এখন সবই দেওয়া যাবে কিন্তু দুশো ক্যারেক্টারের মধ্যে যতটুকু কাটাইতে হবে আপনাকে প্র্যাকটিক্যালি দেখ দেখবেন আচ্ছা তার মানে আমি এটা এক লাখ সত্তর এটা এক লাখ আচ্ছা এটা এক লাখের পরে আমার সিরিয়ালের এটা আছে কথা ছত্রিশ হাজার মানুষ হাজার মানুষ ছিয়াশি হাজার মানুষ করতেছি এর জন্য এতগুলা নিলাম ইনস্টাগ্রাম হচ্ছে চৌষট্টি মানুষ চৌষট্টি হাজার সরি ইনস্টাগ্রাম হচ্ছে চৌষট্টি হাজার মানুষ সার্চ করে তার মানে হচ্ছে এই ইনস্টাগ্রামটা আমি উপরে নিব ইনস্টাগ্রামটা আমি উপরে নিলাম এখন আসেন তারপরে চৌষট্টিগুলা আমি তিপ্পান্ন হাজার সেগুলাকে আমি উপরের দিকে রাখবো ছত্রিশ হাজার তিরিশ হাজার সাপোজ আমি এই ক্যাটাগরিতে আমি কি করলাম এখন আমি সিরিয়াল করলাম যেহেতু আমার লিমিট কত লিমিট হচ্ছে দুশো ক্যারেক্টারের মধ্যে আমি প্রথম ডিসক্রিপশনে আমাকে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করতে হবে তাহলে আমি যদি আলতু ফালতু কিওয়ার্ড যেটা সার্চ ভলিউম কম সেটা যদি উপরে দিকে দিয়ে দিই তাহলে কি লাভ হবে লাভ হবে না ঠিক আছে তার মানে আমি কিছু কিওয়ার্ড প্রথমে বাছাই করলাম আমার হচ্ছে ক্যাটাগরি এবং কন্টেন্টের উপর ভিত্তি করি কোন ধরনের কন্টেন্ট দিব সেই ধরনের কিওয়ার্ড আমি বিভিন্ন টুলসের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সার্চ করে আমি নিয়ে আসবো ঠিক আছে এটা যেহেতু গত ক্লাসে দেখানো হয়েছে আচ্ছা সার্চ করে আমি কিওয়ার্ডগুলো নিয়ে আসলাম এবং এই কিওয়ার্ডগুলার সার্চ ভলিউম আমি ভিআইডি কিউ থেকে চেক করবো যেটা সার্চ ভলিউম ভালো না সেটা আমি নেবো না ঠিক আছে বা সেটাকে আমি নিচের দিকে রাখব নিচের দিকে রাখব আমি যদি প্লেসমেন্ট করতে পারি করব না করতে গেলে পারলে না করব কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে কিওয়ার্ড প্লেসমেন্টও করবো আমরা আবার আমার কন্টেন্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেগুলোও দিব কিছু ক্ষেত্রে হতে পারে যে আমার কন্টেন্ট রিলেটেড টপ কিওয়ার্ডগুলো আমি প্রথমের দিকে দিয়ে দিব আর আমার ডিসক্রিপশনে অন্য অন্য কিওয়ার্ডগুলো আমি প্লেসমেন্ট করব আমার ওই ক্যাটাগরি ক্যাটাগরি এবং কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করব। একটু সার্চ বেলাম কম থাকুক কিন্তু চ্যানেলটাও যাতে বোঝে যে আমি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব লাস্টে যে কথা বলছি এটা আবারও রিপিট করছি কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যানেলের ডিসক্রিপশন লিখতে গেলে প্রথম দুশো ক্যারেক্টারের মধ্যে আমার যে টার্গেটেড কিওয়ার্ড বা টার্গেটেড ক্যাটাগরি বা টার্গেটেড কন্টেন্ট বা টার্গেটেড চ্যানেল সেই চ্যানেলের উপর ভিত্তি করে আমি টপ কিওয়ার্ডগুলা আমি প্রথমে রাখবো অবশ্যই তাদের সার্চ ভলিউম অনেক হাই হইতে হবে ভালো হইতে হবে তারপরে আমি দুশো ক্যারেক্টারের মধ্যে কাভার করার পরে আমার চ্যানেলে টপিক রিলেটেড আরো কিওয়ার্ডটা আমি দিব বা সেগুলা সার্চগুলো কম আমাকে দিয়ে বুঝাইতে হবে চ্যানেলকে যে হ্যাঁ আমি কোন ধরনের কন্টেন্ট তোমার আমার চ্যানেলে দিতে চাই ওদের অ্যালগোরিদমকে বুঝাই দিতে হবে ও ওই ওদের অ্যালগোরিদম ওদের মাথা নষ্ট করব না আমরা ওদের প্যাটার্নে সুন্দর করে শোকেছে যেরকম সাজাই আমরা সাজাই সাজাই দিব ও যাতে ঘ্যাট করে দেখে বুঝতে পারে ঠিক আছে আচ্ছা এখন আসেন যে আমি ক্যাটাগরি বুঝাইছি কন্টেন্ট বুঝাইছি টপ কিওয়ার্ড বুঝাইছি কিওয়ার্ডগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হবে এবং সেগুলো কোথা থেকে ইউটিউব সার্চ থেকে ভিআইডি কিউ থেকে টিউব থেকে বিভিন্ন সাইট থেকে আমরা সেগুলো বের করব এবং বের করার পরে আমরা সেগুলো সার্চ ভলিউম দেখে আমরা সেগুলোকে সুন্দর করে সাজায় ফেলবো ঠিক আছে সাজায় ফেলবো যাতে আমাদের ডিসক্রিপশান লিখতে সুবিধা হয় এবং সার্চেবল কিওয়ার্ড এটাও বুঝাইছি তারপরে চ্যানেল অন্যদের চ্যানেল থেকে কিভাবে আমি টার্গেট করে নিয়ে আসবো এই সার্চেবল কিওয়ার্ড মানে হচ্ছে মানুষ যে কিওয়ার্ড গুলো লিখে সার্চ করে এই যে দেখেন ইউটিউবে দেখালাম না সোশ্যাল মিডিয়া লিখে তারপরে আমি লিখে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিং এইটা सपोज আমার লিখে এই জায়গায় যদি আমি নিয়ে আসি এই যে দেখেন এই জায়গায় যদি আমি কারসার রাখি দেখেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হোয়াট ইজ ডিজিটাল এই যে ডিজিটাল মার্কেটিং মেন কিওয়ার্ড লিখে অনেকগুলো সার্চ আসতিস না তার মানে এগুলো সার্চেবল কিওয়ার্ড মানুষ এই কিওয়ার্ডগুলো লিখে অনেক বেশি সার্চ করে ঠিক আছে এখন আমি যদি দেই ফেসবুক অ্যাড এই যে দেখেন ফেসবুক অ্যাড লিখে ফেসবুক অ্যাড কোর্স তাহলে আমি কি মেন কিওয়ার্ড কি যদি ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড প্রচুর মানুষ তার মানে এই জায়গায় যখন সার্চ রেজাল্টটা অনেক বেশি দেখাবে আপনাকে বুঝে নিতে হবে এই কিওয়ার্ডগুলো ভ্যালু আছে তার মানে এটা কি এই যে সার্চেবল কিওয়ার্ড বুঝালাম না এটাই সেই ইউটিউবে দেখে আপনি ই করবেন যে সার্চেবল কিওয়ার্ড ঠিক আছে ইউটিউবে থেকে আপনি এগুলা বুঝতে পারবেন যে এগুলা সার্চেবল কিওয়ার্ড আমি এখানে ব্র্যাকেটে লিখে দিই তার মানে ইউটিউব থেকে আমরা বুঝে নেব ঠিক আছে ইউটিউব সার্চ থেকেই এই সার্চেবল কিওয়ার্ডের টেন্ডেন্সি আমরা বুঝে নেব আচ্ছা আমরা এটা বুঝে নিলাম এখন এই যে চ্যানেল চ্যানেল থেকে কিভাবে আমরা বুঝবো এখন আসেন আমি আমার চ্যানেলের টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বুঝেন তাহলে আমি প্রথম অবস্থা অথবা আমার চ্যানেল বাইরের চ্যানেল হচ্ছে মোটিভেটেড বা কুকিং রিলেটেড যে ধরনের চ্যানেল হোক সেই ধরনের আপনি মেন ফোকাসিং যে ক্যাটাগরি ঠিক আছে বা টার্গেটের যে কিওয়ার্ড বা কন্টেন্টের যে মেন ফোকাসিং সেটা আপনি এখানে লেখেন তার মানে ওই ধরনের চ্যানেল আরো দেখেন দেখে অ্যানালাইসিস করতে হবে আপনাকে শোনেন বাইরের কাজ করতে গেলে কিছুই না ভাই জাস্ট হচ্ছে আপনার সিস্টেম বুঝে কাজ করতে হবে ও যে কোনো বাইরের কাজ দিক যে কোনো চ্যানেলে আসুক পৃথিবীর আপনার সিস্টেম জানলে কিচ্ছু নেই এগুলা ঠিক আছে আপনাকে পাঁচ মনের মাথার উপর বস্তা দিবে না যে বস্তা টেনি সেরে আপনি এক কিলোমিটার হাইটে যাইতে হবে সুন্দর সিস্টেম আছে সিস্টেম হিসেবে আপনি কাজ তুলে ফেলবেন এখন আসেন আমি চাচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিং চ্যানেল আমার তাহলে ডিজিটাল মার্কেটিং যারা আছে চ্যানেল আছে তাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখি তো আমি ডিজিটাল মার্কেটিং এটা লিখে সার্চ করলাম সার্চ করার পরে আচ্ছা এখানে সার্চ করার পর আমরা যাব এই যে ফিল্টার ঠিক আছে ফিল্টারে যাচ্ছি ফিল্টারে আসি এই যে চ্যানেল আমরা সহজে সহজে যাই ঠিক আছে চ্যানেলে যাব আমরা চ্যানেলে আসার পরে এই জায়গায় বেশ কিছু হবে ভালো চ্যানেল নেন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স একশো আটকে বুঝলেন একশো আটকে তার ভিউ আছে এই যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিশ কে ভিউ আছে এই যে এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি এখানে উনিশ পয়েন্ট ফোর কে ভিউ আসে মানে সাবস্ক্রাইবার আছে তার মানে এরকম কিছু চ্যানেল আপনি যাবেন যাওয়ার পরে আপনি ওই চ্যানেলগুলোকে অ্যানালাইসিস করবেন করে ওদের কি কিওয়ার্ড দিছে ওরা কি করতেছে এরকম আপনি কিছু বিষয় আপনি দেখেন দেখে ওখান থেকে আপনি আইডিয়া নেবেন তার মানে এই যে চ্যানেল চলে আসে না এরকম একটা চ্যানেল এই চ্যানেলকে আমি রাইট বাটন ক্লিক করি ক্লিক করে আমি এই যে ওপেন করলাম ভাই এভাবে কেউ খুঁটে খুঁটে বুঝায় বুঝায় মানুষ টাকার নিশায় পড়ে গেছে আমার খুব কষ্ট হয় যে কি পরিমাণ মানুষ যে প্রতারণার শিকার হচ্ছে হয়তো আমার গ্রোথ দেরি হবে হোক দেরি কিন্তু মানুষ ঠকাবো না কোনো সময় ঠিক আছে এই চ্যানেলটাতে আমি আসলাম আসার পরে এক মাসে সরি আসার পরে এই চ্যানেলটা আমি অ্যানালাইসিস করব কোথা থেকে এই যে তার ডেসক্রিপশন যেটা আমরা তৈরি করবে দেখাবো এখান থেকে আপনি ক্লিক করেন ক্লিক করে তার অ্যাবাউটে যান এই যে অ্যাবাউট যেটা আমরা ডেসক্রিপশন বলতেছি এটাকে অ্যাবাউট বলে এখানে সে লিখছে লিখে তার মতো সে করছে বাট সে কি ধরনের কিওয়ার্ড দিছে ঠিক আছে সে তার মতো দেখতে পারে বাট আপনাকে এটার মতো দেখতে হবে নট নেসেসারি ঠিক আছে আপনি এখান থেকে কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে পারেন যে সে আসলে এখান থেকে পড়ি দেখেন সে আসলে তেমন কোনো কিওয়ার্ড বা এখান থেকে সবাই যে একই বেসমেন্টে যাবে তা কিন্তু না তার চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে কিন্তু আপনার চ্যানেল নতুন ওইভাবে কিন্তু আপনি প্রথমে আসবে দেখেন সে ফাইবার একটা কিওয়ার্ড দিছে আপওয়ার্ক দিছে পিপুল পাওয়ার দিছে ফ্রান্সার ডট কম এগুলো মার্কেট প্লেস দিছে বা সে এখান থেকে যে ডিজিটাল মার্কেটিং মেন কিওয়ার্ডটা দিছে এরকমভাবে কিছু আইডিয়া নেন তারপরে হচ্ছে সে যে ধরনের কন্টেন্ট দিচ্ছে আপনি যদি ওই ধরনের কনটেন্ট দেন ওই ধরনের ভিডিওতে যায় আপনি কিছু কিওয়ার্ডের আপনি যাচাই বাছাই করে আসেন ঠিক আছে এইভাবে অনেকে কি করবে জানেন অনেকে এই ক্লাসটা নিতে গেলে অন্যজনের চ্যানেল দেখাবে না এই অন্যজনের চ্যানেল দেখালে যদি আমার ট্রাফিক বা আমার মানুষগুলো অন্যজনের চ্যানেলে চলে যায় আরে ভাই তোমার রিজিক আল্লাহ তোমার কাছে নির্ধারণ তোমার রিজিক তোমার কাছে অন্যজনের মানুষকে সহযোগিতা করা উচিত এখন এই ভাইয়ের চ্যানেল আমি তার চিনি না জানি না বুঝি না আমি আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে এটা আমি ওপেন করলাম দেখলাম সিস্টেম বুঝাই দিলাম এখন আমি যদি পরিপূর্ণ বুঝানোর জন্য আমাকে যদি কোনো মানুষকে দেখাইতে এসে ভালো করতেছি তাতে থেকে আমার কোনো সমস্যা আছে এখন এটা জাস্ট আমি কথার পরিপ্রেক্ষিতে বললাম আমি এরকম অনেক দেখছি ঠিক আছে পরিপূর্ণ ক্লাস কভার করে না আচ্ছা তার মানে আমরা বুঝলাম যে আমরা একটা চ্যানেল এসিউ করার ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ওই রিলেটেড চ্যানেলকে সার্চ করে দেখবো অ্যানালাইসিস করব ঠিক আছে এখন আসেন ভিডিও সেম ভাবে যেটা বললাম ওই চ্যানেলের বা ওই রিলেটেড অথবা এই যে ভিডিও আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন সেই ধরনের ভিডিও করবেন ইউটিউবে যাই আপনার চ্যানেল বা বাইরের চ্যানেল যে রিলেটেড সেই রিলেটেড আপনি টপিক শিখেন এখন আমার চ্যানেলে আমি ডিজিটাল মার্কেটিং এর উপর আমি কিসের ভিডিও দেব ফেসবুক বা ফেসবুক মার্কেটিং এর উপর আমি ভিডিও দেবো সাপোজ আমি লিখলাম ফেসবুক ফেসবুক মার্কেটিং আমি লিখলাম দেখেন ফেসবুক মার্কেটিং আমার অনেকগুলা সাজেস্ট যে কোনো একটা আমি ক্লিক করে ঢুকলাম আমি কি যাচ্ছি ফেসবুক মার্কেটিং রিলেটেড আমি ভিডিও চাচ্ছি এখন দেখেন এই ফেসবুক মার্কেটিং রিলেটেড অনেকগুলো ভিডিও আপনার সামনে চলে আসবে এই ভিডিও গুলো ওপেন করে তাদের ভিতর থেকেও আপনি কিওয়ার্ড গুলা নিতে পারতেন ঠিক আছে তারপরে আমি কি ইউটিউবে সার্চ দিলাম এই যে ভাইয়ের প্লে লিস্টের বিষয়ে হ্যাঁ আমি প্লে লিস্টে ফুল কথা বলবো এই যে আর এক ভাইয়ের আসছে ঠিক আছে ও এই যে এটা প্লে লিস্ট আছে প্লে লিস্ট এই প্লে লিস্ট ইস্যু করা শেখাবো ইনশাল্লাহ একটা ভিডিওতে ঠিক আছে এই যে ইয়ে ভাই পপুলার ঠিক আছে তার একটা ভিডিও দেশে আপনি এই ভিডিওতে ক্লিক করুন তার মানে সে বলছে যে কয়টি ধাপে শুরু করবেন যা আমি চাচ্ছি যে আমারও কন্টেন্ট ফেসবুক মার্কেটিং এর উপর দেব তাহলে আমি ভাই ভিডিওটা একটু দেখি এই ভিডিওতে সে কি ধরনের কিওয়ার্ড প্লেসমেন্ট করছে ঠিক আছে কিউ হ ধরনের কিওয়ার্ড প্লেসমেন্ট করছে এটা আমি একটু হোল্ড করি এই যে ভাই স্পন্সর অ্যাড দিতে প্রচুর অ্যাড চালাচ্ছে ঠিক আছে এই অ্যাডগুলো আপনাদের শেখাবো লাইফ বাই লেমন ফ্রেশ দাই

ডিসক্রিপশনের মধ্যে কিউআর দিছে কিনা যদি না পান তাতে সমস্যা নাই আপনার এই ভিডিওটা দেখেন কিউআর প্লেসমেন্ট করছে কিনা ঠিক আছে এখন আপনি এরকম কিছু ভিডিও দেখবেন সবাই যে দেয় বা সবাই যে ওইভাবে করে তা কিন্তু না তার চ্যানেলটা অনেক বড় অনেক পপুলার ঠিক আছে এই জন্য ভাই ওইভাবে এগুলা তাতে দিয়ে দিতে হয় না কারণ ইউজার অ্যাক্টিভিটির উপরে এগুলা র্যাঙ্ক করে গেছে ঠিক আছে আপনি এরকম বিভিন্ন ভিডিও দেখবেন দেখে আপনি সিদ্ধান্ত নেবেন বা ভিডিওর মধ্যে দেখবেন দেখে আপনি এগুলা কভার করবেন ঠিক আছে এটা আর একটা পার্ট আমি দেখা আর একটা বিষয় একটু দেখাই এটা যদি আমি লিংকটা কপি করে আমার এখানে আসবে এখানে তো আমার সবকিছু সেট আপ করা আছে এই যে এখানে আমার ভিআইডি আর টিউব বডি সেট করা আছে না হ্যাঁ এখানেই তো আছে এখান থেকে আমরা দেখতে পাবো এই যে দেখেন তার ভিডিওর এই যে আগে এক্সটেনশনগুলো সেট করতে করায় শিখাইছিল কিসের জন্য এবার দেখেন আপনি ভিডিওটা যখন ওপেন করবেন এই দেখেন ভিডিও ট্যাগ ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং বাংলা টিউটোরিয়াল বাংলা সে এই যে কিওয়ার্ড দিছে এই জায়গা থেকে কিওয়ার্ডের আইডিয়া নেন আপনি ঠিক আছে তার মানে আপনি যে ধরনের কন্টেন্ট দিতে চাচ্ছেন ভিডিও বানাইতে চাচ্ছেন সেই ধরনের ভিডিও রিলেটেড আপনি যে কিওয়ার্ডগুলা এই কিওয়ার্ডগুলা গুলা এখান থেকে নিয়ে নিয়ে আপনি ভিআইডি কিউ থেকে আমি যেভাবে দেখাইছি ভিআইডি কিউ থেকে আপনি সার্চ ভলিউম চেক করেন চেক করে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি সিটে রেডি করে ফেলেন ঠিক আছে তার মানে হচ্ছে এই যে চ্যানেল থেকে কিভাবে আপনি কিওয়ার্ড বাছাই করবেন এবং আপনি ভিডিও থেকে কিওয়ার্ড বাছাই করবেন আপনার বাইরের কাজের জন্য বা আপনার নিজের চ্যানেলের জন্য সিম্পল দুইটা কথা মাথায় রাখবেন বাইরের চ্যানেলটা কোন রিলেটেড ও তো বলেই দিবে যে আমি এই টপিক্স নিয়ে কাজ করতে চাই ওই টপিক্স রিলেটেড

এখন কিওয়ার্ড বাসায় যেহেতু আমাদের হয়ে গেছে ঠিক আছে তার মানে আমরা কি পাইছি আমাদের ক্যাটাগরি ফাইনাল করছি আমাদের কন্টেন্টের মধ্যে কি ধরনের মানে চ্যানেলে কন্টেন্ট অর্থাৎ সেটা আমরা ফাইনাল করছি এবং আমরা কিওয়ার্ডও পেয়ে গেছি এখন আসেন আমরা এসিও করার জন্য ডিসক্রিপশন লিখবো এসিও করার জন্য আমরা ডিসক্রিপশন লিখবো চ্যানেলের বিষয়ে পরে খালি মাত্র চ্যানেলের ভিতর যায় প্লেসমেন্ট করে দিবেন ঠিক আছে চ্যানেলের ভিতর যায় প্লেসমেন্ট করে দিবেন এখন আসেন আমি এতক্ষণ যা কভার করলাম সেটা হচ্ছে একটা চ্যানেল এসেও করতে গেলে কি কি অস্ত্রপাতি লাগবে এখন আমরা আমরা ওই ফ্রেন্ডলি ভাবে যে ডেসক্রিপশন তার মানে এখনকার টপিকস হচ্ছে আমরা একটা চ্যানেল এসেও করার ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশনের মধ্যে সবকিছু প্লেসমেন্ট করে এসেও করতে হয় তাহলে ডেসক্রিপশনের মধ্যে আমি এখন কিভাবে সবকিছু প্লেসমেন্ট করব এবং মূল টপিক চলছে আমরা ডেসক্রিপশন বা অ্যাভাউটটা কিভাবে লিখবো একে বলে ডেসক্রিপশন অনেক সময় বার বলতে পারে আমার অ্যাবাউটটা তুমি একটু সাজায় দাও তো ঠিক আছে বা ডেসক্রিপশনটা ভালো করে দেখতো এই জন্য আপনাকে দুইটা কথাই আমি লিখে দিচ্ছি যে ডেসক্রিপশন এবং অ্যাবাউট একই জিনিসই ঠিক আছে আগে চ্যানেলের ফার্স্টে আপনি ডেসক্রিপশন হিসেবে শো হতো এটা এখন ভিতরে শো হয় বাট সিস্টেম এখন আসেন ডেসক্রিপশন আমি রাইটিং এর থিওরি বলবো ঠিক আছে এবং প্র্যাকটিক্যালি দেখাবো আমার চ্যানেল থেকে দেখাবো একদম ইজি পানির মতো হয়ে যাবে এখন যতটুকু শিখছেন ওইটা মাথার থেকে ঝেড়ে ফেলেন এটা নতুন টপিক যে আমরা ইউটিউব চ্যানেল এসেও করার জন্য যে চ্যানেলের অ্যাভার্ডটা লিখবো বা ডিসক্রিপশনটা লিখবো তার ভিতরে যে কেউ প্লেটমেন্ট প্লেসমেন্ট করবো এটার জন্য ডিসক্রিপশন আমাকে কীভাবে লিখতে হবে বা অ্যাভার্ডটা কীভাবে রাইটিং করতে হবে এটার টেকনিক প্রথম শর্ত আপনি চ্যানেলে একটা ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে প্রথমে আমরা একটা ওয়েলকাম মেসেজ দিব মানে ওয়েলকাম টু চ্যানেলের নাম এটা প্র্যাকটিক্যালি দেখবেন ভয় পাবেন না ঠিক আছে চ্যানেলের নাম কারণ প্রথম শর্ত হচ্ছে আমরা চ্যানেলের নামকে আমরা এখান থেকে আমরা কিন্তু কিওয়ার্ড বাছাই করছি কিন্তু আমরা যে চ্যানেলের নামটা সেটা আমাদের মেইন টার্গেট ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে কারণ চ্যানেলের নামটা তো আর কোনো কিওয়ার্ড না সেটা কিওয়ার্ড আমি দিতে পারি ডিজিটাল মার্কেটিং ট্রেনার ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ঠিক আছে বাট ওইটা মেন কিওয়ার্ড হিসেবে কাজ করবে তার মানে চ্যানেলের নামটাই আমার মেন কিওয়ার্ড সেটা হতে পারে একটা কিওয়ার্ড হতে পারে আমার নাম আবার নামটাও সেটা কিওয়ার্ড হতে পারে কিওয়ার্ডও আবার নাম হতে পারে তার মানে আমরা ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমার প্রথমে একটা বিষয় মাথায় রাখবেন একটা ডিসক্রিপশন লিখতে হয় এক হাজার ন্যূনতম নামটা উল্লেখ করতে হবে আর পাঁচবারে বেশি যাবেন না পাঁচবারে বেশি গেলে কি হবে জানেন কিওয়ার্ড কিওয়ার্ডিং হবে এটা আপনারা বুঝবেন না মানে নিজের কিওয়ার্ডকে নিজে নষ্ট করে ফেলা দেয় মানে ওভাল ইয়ের জন্য একটা গ্লাসে যখন পানি ঢালেন আপনি পানি কিন্তু ঢাল দিয়েছেন যখন গ্লাসটা পরিপূর্ণ হয়ে যাবে তখন পানিটা পড়ে যাবে তো এরকম একটা বিষয় যে কিওয়ার্ড আপনাকে বুঝতে হবে কন্টেন্টের লেন্থের উপরে কিওয়ার্ড প্লেসমেন্ট করা এটা ওয়েবসাইট এসিও নিয়ে আমরা কাজ করে আমরা বুঝি আপনাদের এত কিছু মাথার ভিতর না শুধু সহজভাবে বোঝেন একটা রেজিস্ট্রেশন লিখতে হলে সর্বনিম্ন তিন জায়গায় আমার নামটা প্লেসমেন্ট করতে হবে চ্যানেলের নামটা উর্ধে পাঁচবার পাঁচবারের বেশি না গেল একটা পয়েন্ট আচ্ছা এখন আমি নামটা দিলাম এখন আসেন আপনার মেটা ডিসক্রিপশন একটা ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে প্রথমে নাম তারপরে আসবে দুশো ক্যারেক্টারের মধ্যে আমি লিখবো এবং সেই জায়গায় আমার মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড গুলো দুশো ক্যারেক্টারের মধ্যে থাকবে ঠিক আছে তারপরে আসেন আপনার পার্ট বাই পার্ট যে আপনি কি করলেন চ্যানেলে ওয়েলকাম মেসেজ দিয়ে চ্যানেলের নাম তাকে জানালেন তারপরে আসেন যে আপনি মেটা ডেসক্রিপশন সেট করে দিলেন মেটা ডিসক্রিপশন সেট করার পরে আপনি ডেসক্রিপশন সেট করে দিলেন মেটা ডেসক্রিপশন আপনি দুইশো ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করবেন এবং মোস্ট টপ সার্চ রেজাল্টের যে কিওয়ার্ডগুলো সেগুলো দিবেন তারপরে আপনি ডেসক্রিপশনের আর একটু বৃদ্ধি করে ডেসক্রিপশন লিখতে পারেন আচ্ছা তারপরে আসবেন কি আপনার অডিয়েন্স আপনার চ্যানেলে অডিয়েন্স এসে কি পাবে আমি যেভাবে অ্যানালাইসিস করি এগুলাকে বাইরের কাজ করি এটা আসলে কোথাও পাবেন না এটা বলতে পারি কোথাও এত ডিপলি বুঝাবে না বা ভিডিও ইউটিউবে পাবেন না আসলে অনেক কিন্তু আছে ইউটিউবের ভিডিও মানুষ সব সময় চিন্তা করে কোন ভিডিওটা দিলে আমার প্রচুর ভিউ হবে আমার কামাই হবে ঠিক আছে যাই হোক যা যা টেন্ডেন্সি সেটা এগুলা লে সমালোচনা না করে ভালো এখন ঘটনা হচ্ছে চ্যানেলের একটা চ্যানেলের ভিতর আসলে মানুষ কি পাবে আপনি তাকে বুঝাইতে হবে আপনার যে তুমি চ্যানেলে আমার জন্য আমার চ্যানেল থেকে কি পাবে সাপোজ আমার চ্যানেলটা ডিজিটাল উপরে তুমি আমার চ্যানেলে আসলে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন কিছু শিখতে পারবা পারবা জানতে ভবিষ্যতে ইনকাম করতে পারবা আমি কিন্তু তাকে একটা হুকিং পয়েন্ট দিচ্ছি আমার চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য যে তুমি আমার চ্যানেল থেকে কি পাবে ভাই একটা বিষয় মাথায় রাখবেন কেউ পিজা স্বার্থে কিছু করবে না আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না আপনি যে ভিডিওর মধ্যে বলেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা বলে তাকে মনে করে দিয়া আসলে আপনি চ্যানেল সে সাবস্ক্রাইব করবে না ঠিক আছে করবে না কিছু মানুষ আছে মন মানসিকতায় ন্যারো এটা তার কঠিন কিছু না এক মিনিটের কবে না কিছু মানুষ করবেই না কিন্তু যখন সেই মানুষটা বুঝবে যে আসলে এই চ্যানেলটা আমার দরকার আছে এর কন্টেন্টগুলা ইউনিক এর কন্টেন্টগুলা দেখে ভালো লাগছে আপনার বলা লাগবে না সে অটোমেটিকলি আপনার ওখানে আপনাকে সাবস্ক্রাইব করবে এবং ওইটাই হচ্ছে অরিজিনাল ট্রাফিক আমার চ্যানেলে যে চোদ্দশো ট্রাফিক আছে চোদ্দশো মানুষই এই ফ্ল্যান্সিং শেখার জন্য আমার এখানে সাবস্ক্রাইব করছে ঠিক আছে কোন না কোনো ইস্যু আমার কাছে শিখতে বা জানতে বা আমার এখান থেকে তার ভালো লাগছে তার মানে চ্যানেল এখন বাইরের চ্যানেলের যে ভিডিওগুলো যে সেই ভিডিও থেকে মানুষ কি পাবে রান্নার চ্যানেল কি রান্না শিখতে পারবে নিশ্চয়ই এখন মোটিভেটেড কোনো চ্যানেল হলে পারে অবশ্যই সে সেটাতে মোটিভেটেড হয়ে নিজের ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে এভাবে আপনি হুকিং পয়েন্ট দিতে হবে ঠিক আছে তারপরে কি আপনাকে এনসিওর করতে হবে কাস্টমার ফিডব্যাক তার মানে কাস্টমারকে এটাই এনসিওর করেন যে তোমার যদি কোনো কমেন্টস থাকে তোমার যদি কোনো আলাপ করার বিষয় থাকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তার মানে কি তাকে হুকিং পয়েন্ট আমি দিয়ে দিলাম যে চ্যানেলে তুমি কি কি পাবা আসলে তারপরে সে আশ্বস্ত হলো না এই চ্যানেলে দেখতেছি কথা বলার একটা সুযোগ আছে তার ভিডিওতে কমেন্টস করলে সে রিপ্লাই দেয় বা তার সাথে তারপরে হচ্ছে স্পেশাল অফার স্পেশাল অফার কেন স্পেশাল অফারের মূল কারণ হচ্ছে সাপোজ আপনার চ্যানেল থেকে প্রত্যেক শুক্রবার একটা স্পেশাল ভিডিও পাবে বুঝেন এটা আপনি উল্লেখ করে দিতে পারেন এখন যেসব পারে চ্যানেল নিয়ে আমরা কাজ করি সেসব পারে চ্যানেলের কিছু নির্দিষ্টতা থাকে সপ্তাহে তিনটা ভিডিও পাবলিশ করবে না সপ্তাহে দুইটা না সপ্তাহে একটা ওইভাবে আমরা চ্যানেলের মধ্যে কাউন্টার দিতে পারি বা স্পেশালি একটা ভিডিওর জন্য যে সপ্তাহে অমক দিন একটা অমক টাইমে একটা ভিডিও পাবলিশ হবে ওই যে আপনার ইউজার অ্যাক্টিভিটি ওই টাইমে সে দীর্ঘদিন আপনার সাথে থাকার পরে ওর টেন্ডেন্সি ওইভাবে তৈরি হয়ে যাবে সে যদি ওই চ্যানেলের কোনো টপিক তার ভালো লাগে বা শিখতে চায় বা তার ই করে সে মাহমুদ ভাই মনে আজকে একটা ভালো কন্টেন্ট দেওয়ার কথা প্রত্যেক শুক্রবার সে সন্ধ্যা সাতটার সময় একটা ভালো কন্টেন্ট দেয় সেটা থেকে মানুষ শিখতে পারে বুঝলেন স্পেশাল অফার দিলাম তারপরে আসেন কন্ট্যাক্ট ইনফরমেশন দিব কন্ট্যাক্ট ইনফরমেশন কেন দিব মানুষ আমার সাথে যাতে যোগাযোগ করতে পারে আমার ইমেল অ্যাড্রেস দিতে পারে হোয়াটসঅ্যাপ দিতে পারি বা এমনি তো ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ আরও অনেক কিছুই আমার ভিতরে দিতে পারবো তারপরে আমি এখানে উল্লেখ করি দিব কারণ চ্যানেলটা আগে ছিল মানুষ অ্যাবাউটের ভিতরে ঢুকি কাভার করতো বাট এখন একদম প্রথমে দিয়ে দিছে আমি আপনাদের দেখাবো এই যে কন্টাক্ট ইনফরমেশন দিলাম তার দুইটা কারণ আছে এক নাম্বার কারণ হচ্ছে আমার চ্যানেলটা যখন বড় হবে বাইরে চ্যানেলতে যখন বড়বেশে স্পন্সর হিসেবে কামাই করতে পারবে যদি সে তার চ্যানেলে কোনো স্পন্সর অ্যাড দিতে চাই কেউ ঠিক আছে অ্যাড দিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারে আমিও একটা টাইমে আমার চ্যানেল যখন 10000 সাবস্ক্রাইবার 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন মানুষ আমাকে টাকা দেবে স্পন্সর হিসেবে ভাই এই অনলাইন থেকে যে কত রকমের কামাই করা যায় যদি অনলাইনে ভিতরে ভালোমতো ঢোকেন মনে করবেন যে সাগরে ঢুকে গেছে সালা গাদার মতো সারা জীবন কি করছে আমি নিজেকে মনে করি আমি একটা গাদা ঠিক আছে আমি কেন এই জায়গায় আগে কেমিস্ট্রিতে মাস্টার্স করি সাত বছর চাকরি পরে এখানে একটা কথা কথা এটা জাস্ট বললাম এই যে স্পন্সার হিসাবে কারোর যদি প্রয়োজন হয় বাংলাদেশে অনেক চ্যানেল আছে বড় বড় দেখবেন যে বিভিন্ন বিজ্ঞপ্তি দেয় স্পন্সার আসলে জানেন একটা স্পন্সার হিসেবে একটা ভিডিও পাঁচ মিনিটেরও না তিন মিনিটের ভিডিও দিয়ে দশ হাজার টাকা নিয়ে নিচ্ছে তার চ্যানেলে তার ওই যে মিলিয়ন ভিউ হয়ে গেছে বিষয় আছে সিস্টেম আছে সেটা ফেসবুক থেকে করে হ্যাঁ ইনফ্লুয়েসার হিসাবে কাজ করে তাহলে বাইরের চ্যানেলে বাইরের যদি ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে বা ভবিষ্যতে যদি সে স্পন্সার হিসেবে কাজ করতে চায় সেটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে তার যদি সার্ভিস বেস ওয়েবসাইট ইউটিউব চ্যানেল হয় তাহলে তার সার্ভিসটা বিক্রি করতে হবে না সরাসরি যেতে মানুষ পায় এখন আমি আমার একটা ইনস্টিটিউট আছে ছোট আমি ইনস্টিটিউটটা যদি কোন মানুষ আমার কথা ইমপ্রেস হয় সে আমাকে বিশ্বাস করে যে মাহমুদ ভাই প্রতারক না ঠিক আছে সে ভালো কন্টেন্ট দেয় সে ভালো করে ক্লাস নাই ঠিক আছে তার বিশ্বাস যখন তৈরি হবে সে আমার কাছে তার মানে কি আমার সার্ভিস আমি সেল করতেছি আমার ট্রাফিকটা সহজে যাতে আমার কাছে পৌঁছাইতে পারে যে মাহমুদ ভাইয়ের সাথে একটু কথা বলি অলরেডি আমার সামনের ব্যাসের জন্য চারজন সিলেক্ট হয়ে গেছে এই কাউকে আমি অ্যালাউ করবো না তারা ওই ডিসেম্বর মাসে নতুন ব্যাস চালু হবে তারা অলরেডি সেই কারণ ওই যে একটা মানে বিষয় দেখে যে না আসলে তো যেভাবে ভিডিও দেয় বা কথা বলতেছে মানুষটা সত্য যাক এটা আল্লাহ কি করবে জানে না এই যে আমার সাথে সে সরাসরি ফোন দিছে যে আপনি কি মাহমুদ ভাই বলতেছেন ঠিক আছে আমার কাছে আমার সার্ভিসটা নেয়ার জন্য মানুষ যাতে কন্ট্যাক্ট করতে পারে তারপরে একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দিবেন থ্যাংক ইউ মেসেজের ওখানে আমি আমার চ্যানেলের কিউআর ট্রিসপেন্ড করবো এই ডেসক্রিপশনটা জীবনে আমার মনে হয় না বাংলাদেশে নাইনটি পারসেন্ট মানুষ এই ডেসক্রিপশনে এত মাথা ঘুমায় আর নাইনটি পার্সেন্ট মিন্টার শিখায়ও নেই বিষয়টা যে এটা এতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন আমি প্র্যাকটিক্যালে যাব ঠিক আছে এখন আমি আমার চ্যানেলে আমার একটা চ্যানেল আছে সেই চ্যানেলে যায় প্র্যাকটিক্যালে আমি এই ডেসক্রিপশন কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখাবো ঠিক আছে আমার ডার থেকেই দেখাবো মানুষ কপি করুক সমস্যা নাই ঠিক আছে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট সেট ই করুক সেটা বিষয় না অনেক আছে হিংসা করি দেখেন ভাই আমার তো দরকার নাই তুলার মালিক আল্লাহ আচ্ছা এখন আমরা আমি একটা চ্যানেলে যাবো যাই দেখাবো আসলে ডিসক্রিপশনটা কীভাবে সাজাইতে হয় ঠিক আছে থিওরি তো বলে দিলাম এবং প্র্যাকটিক্যালি দেখেন যে আসলে কীভাবে সাজাইছি আচ্ছা প্রয়োজনে আমার চ্যানেল দেখে ওই প্যাটার্নে আপনি বাইরের চ্যানেলকে সাজাই ফিরবেন কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে তার তো কন্টেন্ট আলাদা ঠিক আছে তার কন্টেন্ট আলাদা আচ্ছা এখন আসি আমরা আমি আমার চ্যানেলে ঢুকি আচ্ছা আমরা বাইরের চ্যানেলে যাব যাওয়ার পরে আমরা যাব হচ্ছে সেটিংসে আমি আজকে ফিনান্সিং এ দ্রুত কিভাবে আপনি সফলতা অর্জন করবেন সেই বিষয় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আর আলোকে শত শত বার বিভিন্ন ভাবে যেতে পারবেন আপনি এই সাইডে নিচের দিকে আপনি সেটিং পাবেন এই সেটিং থেকে যাব না এই ভিতরের সেটিং থেকে যাব দেখি এখান থেকে আচ্ছা এই সেটিং থেকে যাব না আমরা আমি আজকে ফ্যান্সিং এর দ্রুত একটা জিনিস একটু ইয়ে কভারেজ নিয়ে আসি ইনশাআল্লাহ তারপরে এটা দেখাচ্ছি নেট স্পিড একটু কম আছে আমরা চলে যাব হচ্ছে এই যে সেটিংস ঠিক আছে ইউটিউব স্টুডিও থেকে আমরা চলে যাব সেটিংসে এই যে সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পরে আমরা যাব চ্যানেল আচ্ছা কীওয়ার্ডগুলো আমরা প্লেসমেন্ট করবো এখানে বেশ কিছু বিষয় দেখব কীওয়ার্ডগুলোর বিষয় পরে আসে যাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার এখানে নেটে একটু সমস্যা কাজ করতেছে নাকি মাউস কাজ করতেছে না দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ফ্রেশ ভাবে একটু ঢুকি তো দেখি একটু ওয়েট করেন হ্যাঁ ममी यस के फ्रेंड्स चैनल कस्टमाइज नीड बफरिंग करते सावन एक मिनट रुको अच्छा लोड हो जीते ठाकुर আমরা এখন ডিসক্রিপশনটা দেখব ঠিক আছে ডিসক্রিপশানটা কীভাবে দেখতে হয় সেটা দেখব ঠিক আছে আচ্ছা আমি একটু প্রথম থেকে দেখাই দিই যেহেতু আমার এখানে নেটের একটু প্রবলেম ছিল তো তাহলে আর ভালো মতো একটু প্রথম থেকে বুঝাই দিই আচ্ছা এখন আমরা কি করব আমরা হচ্ছে চ্যানেলের ভিতরে ডিসক্রিপশনটা কোথায় সেট করব। সেটা দেখব এবং কিভাবে ডিসক্রিপশনটা আসলে লেখা উচিত সেটা দেখলাম এখন আমরা ফাইনালি এটা প্র্যাকটিক্যালি দেখব আমরা বাইরের চ্যানেলের ভিতরে চলে যাব। আমি আমার একটা চ্যানেলের ভিতরে আসছি ঠিক আছে আসার পরে আমি কাস্টমাইজ চ্যানেল যেহেতু আমরা এটা কি চ্যানেলের ডিসক্রিপশনের ভিতরে সেট করব সেক্ষেত্রে আমরা চ্যানেল কাস্টমাইজের ভিতরে যাব চ্যানেল কাস্টমাইজ এর ভিতরে যাওয়ার পরে দেখছেন নেটের কি অবস্থা সরাসরি আমরা চ্যানেল ভিতরে বেসিক ইনফরমেশন এই বেসিক ইনফরমেশনের নিচের দিকে দেখবেন যে ডেসক্রিপশন আছে এই যে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটাকে অনেকে অ্যাবাউট বলে এটা একটু বোঝানোর জন্য আগে কি হতো অ্যাবাউট অপশনটা এই জায়গায় থাকতো ঠিক আছে অ্যাবাউট অপশন এই জায়গায় থাকতো আর এখন কি এই যে প্রথমেই যে কোনো মানুষ আসে প্রথমেই যে আপনার এই যে এই জায়গায় ক্লিক করবে দেখেন এই যে আমার চ্যানেলের ডিসক্রিপশন তার মানে অ্যাবাউটটা এই যে অ্যাবাউট যদি বাইরে বলে অ্যাবাউট একই জায়গায় যদি বলে ডেসক্রিপশন একই কাম যদি বলে এসিও চ্যানেল এসিও এই জায়গায় এসে আপনাকে করতে হবে ঠিক আছে এই জায়গায় আসি তার মানে আমার চ্যানেলের যে একটা ডিসক্রিপশন আমি লিখছি এটার থেকে ফাইনালে আমরা এখন ব্যাখ্যা দেব থিওরি বুঝালাম ব্যাখ্যা দেব আর এটাই আমি দেখালাম এখন আপনারা যখন প্লেসমেন্ট করবেন এই যে বেসিক ইনফরমেশন আসার পরে এই যেখানে প্লেসমেন্ট করবেন হ্যাঁ দুইটাই দেখাই দিলাম যাতে আপনাদের কোনো ঝামেলা না হয় আচ্ছা এখন আসেন প্রথম বিষয় হচ্ছে ওয়েলকাম টু মাই মাহমুদ ফ্লানসার চ্যানেল আমি আমার কিওয়ার্ড প্লেসমেন্ট করে দিয়েছি এই যে কিওয়ার্ড আমি এই দেখেন আমি কয়বার প্লেসমেন্ট করছি আপনি কিওয়ার্ডটাকে কপি করবেন কন্ট্রোল এফ দিবেন দিলে এই যে সার্চ বার আসতেছে না এখানে যদি আপনি পেস্ট করেন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন এখন দেখেন প্রথম শর্ত কি আমার চ্যানেলের নামটা আমাকে সর্বনিম্ন তিনবার উদ্ধে পাঁচবার এখন আসেন এক হাজার ক্যারেক্টার যেহেতু একবার দিসি দুইবার দিসি তিনবার দিসি দেখেন চারবার দিসি এই যে একবার দিছি পাঁচবার এই সর্বপ্রথম কথা নাম প্লেসমেন্ট করতে হয় কিভাবে সেটা শিখে নেন মাহমুদের এম বড় হাতে ফ্রান্সের এম বড় হাতে নামের যেভাবে আপনি নাম ওখানে সেট করবেন আমি যেহেতু নামটা সেট করছি এটা কেটে দেই মাহমুদ ফ্রান্সারের এই যে বড় হাতের এম ছোট হাতের এম ভাই এত সূক্ষ্ম বিষয়ে মানুষ খেয়াল করে না বাট করতে করতে হবে এই যে আমার নাম আমি যদি প্রথমে আমি দিই এখানে ছোটো হাতের এখানে দিলাম মাহমুদের এম বড় হাতের আর এখানে ফ্রান্সের এফ ছোট হাতের এখানে যেভাবে আপনি দিবেন সেইভাবেই আপনি এখানে প্লেসমেন্ট করবেন প্রথমবার তার মানে আমি মাহমুদ ফ্লানসার প্রথম স্পেলিং প্রথম আমি বড়ো হাতে দিছি একইভাবে আমি প্রথমে আমি একবার কিউআর প্লেসমেন্ট করছি তারপরে আমার মেটা ডিসক্রিপশন হচ্ছে দুশো ক্যারেক্টারের মধ্যে সেই দুশো ক্যারেক্টারের মধ্যে মানে এই জায়গায় এই জায়গায় যে আমি একটা ডেসক্রিপশন লিখছি এই পুরোটাই কিন্তু ডেসক্রিপশনের আওতায় তার মানে এই এখানে যা লিখছি সবই ডেসক্রিপশনের আওতায় বাট তার ভিতরে আমরা ডিফাইন করছি যে এইটা হচ্ছে ওয়েলকাম চ্যানেলে আসার আর এইটা হচ্ছে ডিসক্রিপশন এই ডেসক্রিপশনের মধ্যে থেকে প্রথম দুশো ক্যারেক্টার হচ্ছে মেটা ডিসক্রিপশন হিসেবে ধরবে এসিওর ভাষায় বলতেছি মেটা ডিসক্রিপশন হিসাবে প্রথম দুশো ক্যারেক্টারের মধ্যে ধরবে এখন মানে এই যে প্রথম থেকে দুশো ক্যারেক্টারের মধ্যে মেডা ধরবে তার মানে কি আমি ওয়েলকাম মেসেজে দিয়ে আমার চ্যানেলের নাম এখন আসেন আমি যখন একটা শুরু করতে গেছি মাহমুদ লিখছি শেয়ার দ্য কন্টেন্ট অ্যাবাউট তার মানে কি আমার এই চ্যানেলে কি ধরনের কন্টেন্ট আমি শেয়ার করব। এই যে কন্টেন্ট কিভাবে ধরনের শেয়ার করব এই কন্টেন্টের উপরে আমি এই যে

এই জায়গায় গেলে আপনার ক্যারেক্টার বেশি খরচ হবে এখানে দুই ক্যারেক্টার করে বেশি লাগে আর কমা দিলে পারে এই যে এক ক্যারেক্টারের কাম শেষ আর ওইটা দিলে আরো দুই ক্যারেক্টার বেশি লাগবে আমি যদি দশ জায়গায় দিই তার মানে বিশটা ক্যারেক্টার বেশি লাগবে ক্যারেক্টার মানে কি যে ডিজিটালের আই একটা ক্যারেক্টার যে একটা ক্যারেক্টার আই একটা ক্যারেক্টার এগুলাকে বলে ক্যারেক্টার একটা অক্ষর মানে একটা ক্যারেক্টার ঠিক আছে একটা ক্যারেক্টার তার মানে আমার যদি বিশটা ক্যারেক্টার সেফ হয় আমি আরো একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারবো শোন আমি এই যে দিলাম আমার কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো যে আমি দিছি এই কিওয়ার্ডগুলা সার্চ ভলিউম হিসাবে আমাকে চিন্তা করতে হয়েছে সার্চ ভলিউম হিসাবে আমি ফ্রান্সিং দিছি ডিজিটাল মার্কেটিং দিছি গুগল অ্যাড দিছি আপনি যে ধরনের কন্টেন্ট দিবেন আপনার চ্যানেলে এখনও কার ভবিষ্যতে হোক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক মার্কেটিং ফেসবুক অ্যাড ইউটিউব অ্যাড ফাইবার আপ ওয়ার্ক ইনস্টাগ্রাম প্রিন্টারেস মার্কেটিং ইউটিউব মার্কেটিং লিঙ্কড ইন মার্কেটিং টুইটার মার্কেটিং ইউটিউব ভিডিও এসিও ওয়েবসাইট এসিও নিয়েও আমি কাজ করি তারপর ওয়াডপ্যাট ওয়েবসাইট ডেভেলপমেন্টের ভিডিও আমার ভবিষ্যৎ আসবে আমি চাই আমার চ্যানেলে অনলাইন ডিজিটাল মার্কেটিংয়ের কোনো টপিক্স বাদ দেবো না তারপরে কি আমি গুরুত্বপূর্ণ আরও কিছু কিওয়ার্ড দিছি আন মানি অনলাইন অ্যান্ড হাউ টু মেক মানি অনলাইন কীভাবে অনলাইন থেকে টাকা কামাই করতে হয় এগুলো বেশি সাজ বললাম এখন আসেন আমি যে ডিসক্রিপশনটা লিখবো আমার দুশো ক্যারেক্টার কতটুকু আমাকে দেখতে হবে

এই যে দুশো ক্যারেক্টারের মধ্যে আমি কভার করছি এটা ইউটিউব অ্যাড পর্যন্ত এখন আসেন এই ইউটিউব অ্যাড পর্যন্ত ওই গেল ইউটিউব অ্যাড এই অ্যাড দূর পর্যন্ত দুশো ক্যারেক্টার ঠিক আছে এই টুকের মধ্যে দুশো ক্যারেক্টারের মধ্যে আমার এসিওটা মেন ফান্ডামেন্টাল কাজ করবে এই কিওয়ার্ড গুলা তার মানে কি আমি মাহমুদ ফুলান দিয়ে দিয়েছি দুইবার মাথার ভিতর ঢুকায়নি তারপরে আমি টপ টপ কিওয়ার্ড এ পর্যন্ত কাভার করছি মেন টপ টপ কিওয়ার্ড ফান্সিং ডিজিটাল মার্কেটিং গুগল অ্যাড সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক মার্কেটিং তারপর ফেসবুক অ্যাড ইউটিউব অ্যাড এখন আপনাদের প্রশ্ন হচ্ছে আমি সাপেজ বলি যে ইউটিউব মার্কেটিং ইউটিউব অ্যাড কেন দিছি বাট ইউটিউব মার্কেটিংয়ের থেকে ইউটিউব অ্যাডের সার্চ ভলিউম বেশি তারপরে আমি দিছি অন্য অন্য কিওয়ার্ডগুলো বুঝলেন আমার সারা ডিসক্রিপশনে কিওয়ার্ডেরই খেলা খেলবো বাট আমাকে প্রায়োরিটি বেশি খেলতে হবে তারপরে ফাইবার আপওয়ার্ক ইনস্টাগ্রাম মার্কেটিং আমি অন্যান্য কিওয়ার্ডগুলা যেহেতু আমার চ্যানেলের মধ্যে কোন ধরনের কন্টেন্ট দেবো সেই কিওয়ার্ডগুলো দিতে হবে সেটা সার্চ বলে আমি কম হতে পারে বাট কমের মধ্যেও যারা বেশি তাদেরকে আমি পরে প্লেসমেন্ট করব তার মানে প্রথম দুশো ক্যারেক্টারের মধ্যে আমার টার্গেট থাকবে আমার নামটাকে আমি দুইবার দিব এবং আমার মেন টপ কিওয়ার্ড প্লেসমেন্ট করে দেব ভাই ইউটিউব নিয়ে অনেক মানুষ শেখাতে পারে এইভাবে শেখাবে না কারণ কি জানেন আমি একজন ইসিউ স্পেশালিস্ট ওয়েবসাইট ইস্যু স্পেশালিস্ট আমি জানি এর ফান্ডামেন্টালটা কি কাজ করে ঠিক আছে আপনারা ভুল জায়গায় আসেন নাই এই জায়গায় আমি পুরাটা কভার করলাম তার মানে কি এটুকু আমার ডেসক্রিপশন হিসেবে গুগলে র্যাঙ্ক কিন্তু আমি মূলত ইউটিউবে কিন্তু ইজি আমি কিন্তু গুগলে র্যাঙ্ক করাচ্ছি এখন তার মানে কি গুগলে এবং ইউটিউবে প্রথম দুশো ক্যারেক্টারের মধ্যেই গুগলে র্যাঙ্ক করবে এই কিওয়ার্ডগুলা বা এই এইওয়ার্ড কিওয়ার্ডগুলা কাজ করবে এবং ইউটিউবে দুশো ক্যারেক্টারের মধ্যে কাজ করবে দুশো ক্যারেক্টারের মধ্যে আমার মেন ফোকাসিং কিওয়ার্ড আমি প্লেসমেন্ট করে দিয়েছি আমার টেনশন মুখ এবং আমার নামও দুইবার দিয়ে দিয়েছি এখন আসলে র্যাঙ্ক করবে না তোমার চোদ্দগুষ্ঠী র্যাঙ্ক করবে তারপরে আসে অন্য অন্য কিওয়ার্ডগুলো সুন্দরভাবে আমি প্লেসমেন্ট করছি যেগুলো ভ্যালু বেশি বা ভালো আমার সাথে রিলেটেড গেল আমার ডেসক্রিপশন লেখা শেষ ওয়েলকাম মেসেজ শেষ এখন আসেন আমি আরেকবার শুরু করছি আমার চ্যালেঞ্জে নাম দিয়ে মাহমুদ প্লানসে কিন্তু মাঝখানে একটা স্পেস দিছে দেখছেন মাঝখানে কিন্তু একটা টান দিছে হাইপেনের একটা টান দিছে কেন কেউ যদি শুধু মাহমুদ লেখেও আমাকে সার্চ করে পাওয়ার সম্ভাবনা থাকবে যখন আমি আর বড় পরিবারে কেউ হয়ে যাব বড় হয়ে যাব আমার চ্যানেল বড় হবে আবার কেউ যদি ফ্রান্সার লেখে সার্চ করে তবুও আমাকে পাওয়ার সম্ভাবনা থাকবে তার মানে আমার নামের একটা ওয়ার্ড লেখেও যদি আমাকে সার্চ করে পাওয়ার সম্ভাবনা থাকবে বাট নতুন অবস্থায় এটা পাবে না কারণ আমাকে আমার ইউজার অ্যাক্টিভিটি নতুন চ্যানেলে অত তৈরি হয়নি আস্তে আস্তে যখন তৈরি হবে তখন এটা কাজ করবে এখন আসেন এই জায়গায় আমি কি বড় হাতের অক্ষর দিয়ে শুরু করছি না এই জায়গায় দিচ্ছি দেখেন ছোট হাতের অক্ষর এই যে নিচে আমি ক্লোজিং করছি থ্যাংক ইউ মাহমুদ খান স্যার তার মানে আমার চ্যানেলের নাম দিছি এই জায়গায় আমি ছোট হাতে দিছি তার মানে মানুষ ছোট হাতে লেগে সার্চ করুক আর বড় হাতে লিখি সাসক্রিপ্ট আমার পাইতেই হবে আচ্ছা এখন নামের বিষয় তো পুরো ক্লিয়ার করে দিছি এখন আসেন আমি আমার চ্যানেলে কি কি বিষয় ডেসক্রিপশনে লিখলাম এখন আমার কি আমার টার্গেট হচ্ছে আমার কাস্টমার যারা আমার ট্রাফিক যারা তাদেরকে আমার চ্যানেলের প্রতি হুক করা যে আমি এখানে লিখেছি মামুদ ফ্লান্সার কি প্রোভাইড করে উইল প্রোভাইড ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গাইডলাইন্স এখন বাইরে যে ধরনের টপিকস সেটা দ্বারা মানুষের কি উপকার হয় ওই কথা আপনি লিখে দেবেন প্রয়োজনের চার জিবিটি সাহায্য নেবেন প্রয়োজনের গুগলের সাহায্য নেবেন ঠিক আছে আপনি যদি বুঝতে না পারেন বা বাইরকে প্রশ্ন করবেন তোমার যে কন্টেন্ট এই কন্টেন্ট দ্বারা মানুষের কি উপকার হবে তুমি আমাকে বলো তো টেকনিক্যালি ভাই বার ম্যানেজমেন্ট না করলে এগুলো বুঝবে না মানুষ তখন সে বলবে যে আমি এই বিষয়টা দ্বারা মানুষের এই উপকার করতে আছে বা এই বিষয়টা দ্বারা এটা দিল ও তো আপনাকে মেসেজে বল দেবে বা আপনাদের আর একটা কথা বলছি এই ডেস্ক্রিপশনটা মূলত বাইরে দিয়ে দেয় হ্যাঁ এতক্ষণ শেখাচ্ছি নিজের চ্যানেলের জন্য বাট এই পুরো ডেসক্রিপশন বাইর দিয়ে দেবে বাট বাইর দিবে বাইরে তো ডিজিটাল মার্কেটার না বাইরে তো ইউটিউব স্পেশালিস্ট না আপনি ইউটিউব এসবেন আপনি ওই কন্টেন্টটাকে সুন্দরভাবে আপনি সেটা প্যারা করে সুন্দরভাবে সেট করবেন এইভাবে তার মানে আপনার আপনার বাইরের চ্যানেল নিয়ে এগুলো লিখতে হবে না বাইরে আপনার চ্যানেলের ডেস্ক্রিপশন সব দিয়ে দিবে আপনার এত মাথা না জাস্ট সুন্দরভাবে সাজাবেন কিওয়ার্ড গুলো প্লেসমেন্ট করবেন তার নামটা প্লেসমেন্ট করবেন সুন্দর ভাবে এভাবে সাজায় প্যারা প্যারা করে সাজায় তার ডেসক্রিপশনটা কভার করবেন বাইরে খুশি হবে বাইরে বুঝবে যে আপনি প্রফেশনাল স্থায়ী তিনটা ক্লায়েন্ট হলেই আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আজকে আমার স্টুডেন্ট ফোন দিছে ঠিক আছে আমার গত সে লাইভ প্রজেক্টে আসছিল ঠিক আছে এবার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিল তার দুইটা বাইরে কাজ করে পার মান্থ পঞ্চাশ হাজার টাকা দুইটা বাইরে এবং সে ফিজিক্যালি অফিস দিচ্ছে নিয়ে কাজ করবে আমার কাছে ফোন দিয়েছে ভাই অনেকদিন কথা বলতে পারেনি ছিল পরীক্ষা টিরা ছিল তাহলে ভাই এ পরিকল্পনা করতেছি কি বলেন না বলেন আপনি বাইরে থেকে যদি কাজ ভালো জানেন বার ছুটবে না এটুকু আপনি বিশ্বাস রাখেন কাজ ভালো জানলে বার ছুটবে না কষ্ট করে দুইটা বার ম্যানেজ করবেন সেই বার যদি চলে যায় এর মধ্যে দুঃখ নাই আপনি কাজে এক্সপার্ট আপনি স্পেশালি নামের সাথে কেন লাগাবেন ভাই অবশ্যই আপনাকে সেই যুক্তিযুক্ত থাকতে হবে যে আপনি একজন স্পেশালিস্ট এই যে আপনি সুন্দরভাবে সাজাই দিবেন তার মানে চ্যানেলে আমি কি বলতেছি যে আমি প্রোভাইড করতেছি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গাইডলাইন এবং ফুল গাইডলাইন অফ বিকেম এস বিকেম এ সাকসেসফুল ফ্রেঞ্চার কীভাবে একজন সাকসেসফুল ফ্রেঞ্চার হতে হয় হ্যাঁ উইথ হাউ টু মেক মানে অনলাইন কীভাবে মেক মানে অনলাইন থেকে টাকা কামাই করতে হয় দেখেন কত কতগুলা কিওয়ার্ড প্লেসমেন্ট করছি এই যে ডিজিটাল মার্কেটিং মেন টপিক্স আমার এখন আসেন এই ডিজিটাল মার্কেটিং আমি কয় জায়গায় সেট করছি ছোট হাতে বড় আছে তো যাই হোক সমস্যা নাই এখন এই যে ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংটা আমার হচ্ছে মেন ক্যাটাগরি না মেন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমার চ্যানেলের এই ডিজিটাল মার্কেটিং এখানে একবার সেট করছি এখানে একবার সেট করছি আমাদের ডিজিটাল মার্কেটিং দুই থেকে তিনবার আপনি মেইন ক্যাটাগরিটা দুই থেকে তিনবার সেট করবেন দুইবার করলে এনাফ কিন্তু তিনবার করলে আরো ভালো যাই হোক এখন দেখেন এই জায়গায় সেট করছি তারপরে আমি কি আরও কিওয়ার্ড সেট করছি কি দেখেন এই যে ফ্ল্যান্সার এখানে আমি দিছিলাম ফ্ল্যান্সিং কিওয়ার্ড আর এখানে দিয়েছে ফ্ল্যান্সার কিওয়ার্ড এই কিওয়ার্ডটাও ব্যাপক সার্চ ভলিউম আছে আবার কি দিছে মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটা ব্যাপক সার্চ ভলিউম আছে আবার এই কিওয়ার্ডটা ফুল সার্চ ভলিউম আছে হাউ টু মেক মানি অনলাইন প্রচুর দেখেন আপনারা কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হয় এটা আমি এই কিওয়ার্ডটা দেখে সার্চ করলাম আমি কিন্তু বাসাই করছি অ্যানালাইসিস করছি এখানে কোনো কিছু ও মেক মানে অনলাইন এই জায়গায় একটা এই যে ফুল স্টপ চলে আসছে দেখছেন আমি আপনাদের ক্লাসে যে বিষয়টা বুঝাইছিলাম ইউটিউব সার্চ থেকে যে বিষয়টা বুঝাইছিলাম উপরে ইউটিউব সার্চ থেকে কিভাবে আপনি দেখবেন বা সার্চ করে নিয়ে আসবেন তার মানে দেখেন

ঠিক আছে ভাষা এলোমেলো হইতে পারে এগুলো নিয়ে আমাকে মানে কিছু মনে করবেন না এগুলো বোঝানোর সাথে মানুষের সাইকোলজি আপনাদের ব্রেনে যাতে মনে থাকে ঠিক আছে এই জন্য এখন দেখেন সে আমার চ্যানেল থেকে কি কি পাচ্ছে এবং আমার চ্যানেল থেকে সে ইনকাম করতে পারবে আমার সাথে থাকলে তবে সে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আমি বাইর হুকিং দিয়ে দিলাম আমার চ্যানেল থেকে সে কি পাবে এবং আমিও আমার হুকিং নিয়ে নিলাম যে তুমি শুধু আমার চ্যানেল থেকে এগুলো পাবাই না তুমি আমার সাথেও থাকো এখন আসেন এখন আসেন যে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন তোমার যদি কোনো কোশ্চেন বা কমেন্টস থাকে প্লিজ কন্ট্যাক্ট কমেন্টস করো থ্রো মাহমুদ প্ল্যান স্যার আপনার নামগুলা সেট করতে গেলে তো সিস্টেম সেট করতে হবে সেন্টেন্স মিলাইতে হবে ঠিক আছে তার মানে মাহমুদ ফিলান এই চ্যানেলে তুমি কমেন্টস করো বা এখান থেকে তুমি আমাকে নক করতে পারো কোশ্চেন করতে পারো আচ্ছা দিয়ে দিছি এখন আমি স্পেশালি অফার দিচ্ছি অফার দিয়ে দিছি যে দিচ্ছি নিউ ভিডিও প্রত্যেক ফ্রাইডে অর্থাৎ ফ্রাইডে এ একটা ভিডিও পাবে নিউ ভিডিও পাবে তার মানে হচ্ছে যে ভিডিও দিন ওই রিলেটেড আমার একটা টার্গেট আচ্ছা গেল তারপরে আসেন যে এই যে স্পন্সর বা বিজনেস ইনকোয়ারি অথবা সে অ্যাডমিশন আমার ক্ষেত্রে আমি বলতেছি বাইরের চ্যানেল হলে সে স্পন্সার দিবেন যদি সেই স্পন্সার হিসেবে কাজ করতে চাই কিন্তু বাইরের চ্যানেলে ইনকোয়ারি বা যেটাই দিতে বলে না দিতে বলে আপনার মতো আপনি ঠিক আছে আমি তাকে বুঝতে তোমার যদি কোনো স্পন্সার হিসেবে কাজ করতে করা লাগে তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বিজনেস ইনকোয়ারি আমার চ্যানেল বড় হবে না বড় হলে বাংলাদেশে বড় বড় কোম্পানিকে আমি টার্গেট করব না বড় বড় কোম্পানিকে টার্গেট করব। ঠিক আছে কারণ ডিজিটাল মার্কেটিং এর জন্য তারা যদি একটা ডিপার্টমেন্ট তৈরি করতে এখন তাদের প্রচুর খরচ হচ্ছে এবং একটা ডিপার্টমেন্ট চালাইতে পাঁচ লাখের উপরে পার মান্থ কস্ট যায় বাট তারা কি চাচ্ছে তারা চাচ্ছে বিভিন্ন স্পেশালিস্টকে হায়ার করে মাসিক বেতনে কন্ট্রাক্টে কাজ করাবে কারণ ডিজিটাল মার্কেটটা ছাড়া সে বিশ্বে কোথাও টিকতে পারবে না বাংলাদেশে এখন দেখেন খবর মানুষ কয়টা মানুষ দেখে অথচ ঈদের আগে আপনি ইউটিউবে ঢুকে শুনে পাবেন না প্রত্যেকটা ভিডিওতে অ্যাডের জ্বালায় ঝালাফলা ফের দিচ্ছে অ্যাডের জলে ঝালাভালা করে দিছে হ্যাঁ বড় বড় ব্যান্ড থেকে শুরু করি দেখবেন যে সবাই অ্যাড দিচ্ছে কারণ এখন তো মানুষ ইউটিউবে ভিডিও দেখেই তার ব্যান্ডিং চিনতেছে ফেসবুকে ভিডিও দেখেই তার ব্যান্ডিং চিনতেছে তার প্রোডাক্টের বিভিন্ন কিছু চিনতে এগুলো তো সব শিখাবো তার মানে হচ্ছে এই বিষয়টা বুঝালাম সেখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন বা যদি দেয় না হলে ইমেল দিবেন বা আপনি অন্য কিছু ফেসবুকের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক সরি ফেসবুক পেজের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি দিতে পারেন বাট ওগুলো দেওয়ার অপশন তো ভিতরে আমি আগেও দেখাইছি তারপরে আপনি একটা থ্যাংক ইউ মেসেজ দিয়ে দেন আমি কত লিখছি নয়শো চুয়ান্ন ক্যারেক্টার ভাই একশো সরি এক হাজার ক্যারেক্টার আপনাকে লেখার সুযোগ দিছে অনেকে কি করে লামছাম লিখে থুয়ে দিলাম আরে ভাই আপনাকে এক হাজার ক্যারেক্টার লেখার সুযোগ দিছে মানে এটা তো আপনার জন্য আশীর্বাদ আপনি ভালো করে এসেও করতে পারবেন চ্যানেলে র্যাঙ্ক করবে গুগলে র্যাঙ্ক করবে আর বাইরের চ্যানেল যদি গুগলে করে করেন আপনি দেখেন বাইরে কত খুশি হয় ও আপনি মাথায় তুলে রাখবে ঠিক আছে যে আমি চাইছি ইউটিউবে র্যাঙ্ক তার সে গুগলে র্যাঙ্ক করাইছে কোয়ালিটি ঠিক থাকবে আপনার বাইরের অভাব হবে না তার মানে আমরা কি শিখলাম একটা চ্যানেল এসু করার জন্য আমরা ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় সেটা কভার করলাম এখানে কাভার করার পরে এই যে কিওয়ার্ড আমি এখানে দিছি না যে কিওয়ার্ড গুলো আমি দিছি সেই কিওয়ার্ড আমি সব নেব বুঝলেন কিওয়ার্ড গুলা সব নেব নিয়ে আমি গুগল ট্রান্সলেটে যাব এখানে আমি বাদ দিই যে আমি ট্রান্সলেটে আসলাম আমার কিওয়ার্ড সুন্দরভাবে আমি সরি সুন্দরভাবে আমি এইভাবে প্লেসমেন্ট করি এভাবে লাইন বাই লাইন প্লেসমেন্ট করব সরি কেটে দিলাম কেন স্পেস কমাবো আপনি যে কিওয়ার্ডগুলা বাছাই করছেন ঠিক আছে সেই কিওয়ার্ডগুলা এইভাবে সুন্দর করে সাজাই নেন আমি ভাই অর্গানাইজড হতে কাজ করতে পছন্দ করি আমি কিন্তু প্রচুর কাজ মানে বাইরের কাজ করা কন এজেন্সি কন ইনস্টিটিউট কন আরো ইউটিউব চ্যানেল লিজে সোশ্যাল মিডিয়ার লোকজন আমাকে কি বলে জানেন আমার ভাই মানে যারা আমার সাথে বেশি আপনি কিভাবে এত কিছু টেকেল দেন আমি টেকেল দিই না ভাই আমার সিস্টেম টেকেল দেয় কারণ আমি গোছানো কাজ করি আমি কম টাইমে বেশি প্রোডাক্টিভিটি বের করার অ্যানালাইসিস করি এই যে সুন্দরভাবে সব সেট করা দেখাচ্ছে না আমি এভাবেই কাজ করি ভাই তার মানে আপনি গোছানো কাজ করলে আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে আচ্ছা তার মানে অ্যানটা বাদ দেয় আপনি সাইডে যখন কমা দিবেন এই কমা দিয়ে এভাবে যখন সাজাবেন তখন আপনি একবারে কপি করে নিয়ে যা পেস্ট করতে পারবেন কপি করবো করার পরে আমরা কোথায় দিব আমরা চ্যানেলের ভিতর কিওয়ার্ড এটা কি ডেসক্রিপশনের ভিতর কিওয়ার্ড দিলাম ঠিক না আমরা ডেসক্রিপশনের ভিতর কিওয়ার্ড দিছি এখন আসেন চ্যানেলের ভিতর কিওয়ার্ড আচ্ছা চ্যানেলের কিওয়ার্ড গুলো দিতে আমি যাবো সেটিংসে সেটিংসে যাব যাওয়ার পরে আমি চ্যানেলে যাব এই যে কিওয়ার্ড দেখছেন এই যে কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলা আমি একবারে কপি করে নিয়ে আসি এখানে ছেড়ে দিয়েছি ঠিক আছে তখন একবারে সব সেট হয়ে গেছে তার মানে এই জায়গায় আমি দেখেন মাহমুদ ফেলান স্যার এই জায়গায় একটা টেকনিক দেখাই মাহমুদ ফলান স্যার দেখেন নামটা আমি কয়ভাবে দিছি মাহমুদ ফেলান স্যার বড় হাতের অক্ষরও কিন্তু আছে আবার কি ছোট হাতের অক্ষর দিছি তারপরে বড় হাতের অক্ষরে আমি আন্ডার স্কোর দিছি ছোট হাতের অক্ষরে আন্ডার স্কোর দিছি আর মাহমুদ ফ্লান সার একসাথে লাগাই দিছি যেভাবে সার্চ করুক আমাকে পাইতেই হবে তার মানে এই জায়গায় যে কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন এই ডেসক্রিপশনের কিওয়ার্ডের সাথে কিন্তু এটা মিলবে না কিন্তু ডেসক্রিপশনের ভিতর থেকে সব আপনি নিয়ে করবেন এখন ঘটনা হচ্ছে এখানে পাঁচশো ক্যারেক্টারের দিতে পারবেন আপনার যতটুকু গুরুত্বপূর্ণ সব কিওয়ার্ড আছে এই যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমি যে সাজাইলাম না ভাই আমি যে এই যে এখানে সাজাইলাম কেন সাজাইলাম এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আমি তো এই যে কিওয়ার্ডে এখানে প্রথমবার আমি চ্যানেলের ভিতর দিতে পারছি ডেসক্রিপশনে দুশো ক্যারেক্টার বাট আমি তো এই দুশো ক্যারেক্টারের প্রধান প্রায়োরিটি দিছিলাম তারপরে আমি আরও চ্যানেলের ভিতর কিওয়ার্ড দিছি বাট আমি আমার চ্যানেলের ভিতরে সরি ডিসক্রিপশনের ভিতরে দিয়েছি আমি আমার চ্যানেলের ভিতরে পাঁচশো ক্যারেক্টার মতো দিতে পারবো তার মানে আমাকে মেইন প্রায়োরিটি বেঁচে কিওয়ার্ডগুলা দিতে হবে নিচের দিক থেকে যদি বেশি হয়ে যায় কেটে দিতে হবে ঠিক আছে এখন এই যে এখানে আমি দিছি ঠিক আছে এখানে আমি দিছি আমার নামটা এখানে বাইরের চ্যানেলের নাম এভাবে ভাবে দিতে ঠিক আছে ছোট হাতে বড় হাতের অক্ষরে এইভাবে সাজাই দিবেন আবার ছোট হাতের অক্ষরও দিবেন আবার বড় হাতের অক্ষর আন্ডার দিবেন ছোট হাতের অক্ষরে আন্ডার দিবেন এবং একসাথে দিয়ে দিবেন ঠিক আছে একসাথে দিয়ে দিবেন দিয়ে আপনি এভাবে কভার করবেন ঠিক আছে এভাবে কভার করবেন আচ্ছা এখন আমি একটু দেখাই দি আমার মনে হচ্ছে খসখস করতেছে না দেখানোর মতো তো কিন্তু এই 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 কিওয়ার্ডগুলা যেখানে এরকম আছে এরকমই থাকে আমি জাস্ট এই জায়গায় যেটা কপি করছি এই যে পেস্ট করলাম দেখছেন পেস্ট করার কারণে যেহেতু পাঁচশো ক্যারেক্টারে বেশি চলে আসছে তাই আমার এখানে এরর সিগন্যাল দিয়ে দিয়েছে বাট এটা বোঝানোর জন্য আপনাদের দিলাম যে এভাবে আপনারা একটা একটা করে প্লেসমেন্ট করতে গেলে সময় বেশি লাগবে আর এই যে গুগল ইয়েতে যে সাজাবেন ঠিক আছে সুন্দর করে যে সাজাইলেন পয়োজনে এই যে প্রথম যখন কিওয়ার্ডগুলা প্লেসমেন্ট করার সময় সাজাবেন ঠিক আছে পয়োজনে এগুলা কেটে দেন কেটে দিয়ে কমা দিয়ে দেন কেটে দেন দিয়ে দিয়ে কমা দিয়ে দেন এভাবে দিয়ে সুন্দর করে কপি করে নিয়ে আসি এই জায়গায় আপনি প্লেসমেন্ট করে দিবেন আপনার চ্যানেলের ভিতরে ঠিক আছে এখন আমাকে এগুলা কাটতে হবে আমি অনেক বেশি দিয়ে দিছি ওরা তো এলাও করবে না রেড সিগন্যাল দিয়ে দিছে এখানে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে রাখার পরেই গা ওরা এলাও করবে বা আপনাকে সেভ করতে দিবে ঠিক আছে আচ্ছা যাই হোক আমি আমি সেভ তো করবো না তাহলে আমি ক্যান্সেল দিয়ে দিই ক্যান্সেল দিলে পরে আমার আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকবে কারণ এটা তো আমি সেভ করি না সেভ করতে হলে আমাকে কেটে পাঁচশো ক্যারেক্টারের মধ্যে সেভ করতে হবে আমি কেটে দিলাম ওকে তার মানে আমি এতক্ষণ কি শিখালাম আমি এতক্ষণ শিখালাম যে একটা চ্যানেলের ডিসক্রিপশন আপনাকে কিভাবে লিখতে হবে কিভাবে প্লেসমেন্ট করতে হবে একটা ভুলে গেছি হলে আমার ভালো লাগবে না কিছু ইমোজি ইউজ করা যায় ঠিক আছে ইমোজিগুলো কিভাবে ইউজ করবেন আরো অ্যাট্রাকটিভ করার জন্য ঠিক আছে দাঁড়ান ইমোজি দেখা দিই ইমোজি ইউজ করার জন্য আমি কিছু ইমোজি ইউজ করছিলাম সামিনেট ডিসক্রিপ এই যে দেখেন এই যে এখানে একটা ইমোজি ইউজ করছেন না এই যে একটা ইমোজি ইউজ করছি এগুলা কোথা থেকে আপনি নিয়ে আসতে পারবেন আপনি সাপোজ কোনো লেখার সামনে এই যে দেখেন ইমেল এই যে এই জায়গায় আমি দিতে যাচ্ছি বা এই জায়গায় দিতে দিতেছি এই জায়গায় রাইট বাটন এই জায়গায় আগে ক্লিক করুন এই জায়গায় আপনি হচ্ছে ডিসক্রিপশনের এই যে বাইরে ফ্রি ইমোজি এই যে ফ্রি ইমোজি লিখে আপনারা এই যে বিভিন্ন ধরনের ইমোজি পাবেন এখান থেকে আপনি ডাউনলোড করে বা সেভ করে সুন্দর করে নিয়ে এসে কপি করে দিতে পারবেন ঠিক আছে এটা একটু দেখানোর দরকার ছিল অনেকে না প্রশ্ন করবে এরকম অনেকগুলা সাইট আছে টেনশন করবে না লোড হচ্ছে অনেকগুলা সাইট আছে জাস্ট এই যে এক হাজার ইমোজি আছে বিভিন্ন সাইড আছে এখান থেকেও আপনারা সুন্দর করে কপি করে নিয়ে আসি এখানে সেট করতে পারবেন ঠিক আছে এগুলা সেট করতে পারবেন ইনশাল্লাহ এগুলা কোনো সমস্যা এই যে দেখেন অনেকগুলো সাইড আছে যেগুলো একটা সাইডে ঢুকে আপনি ওই রকম ভাবে ইমোজি নিয়ে আসতে পারবেন একটা সাইড থেকে যদি আপনি নিয়ে কাজ না হয় আর সাইড থেকে নিয়ে নিতে পারবেন নিয়ে সুন্দরভাবে আপনি এখানে সেট করে দিতে পারবেন ঠিক আছে

এই যে দেখেন অনেক ধরনের ইমোজি ঠিক আছে আপনি এখানে আবার এখানে সার্চ সার্চও করতে পারবেন যে ধরনের চাচ্ছেন ঠিক আছে আমি চাচ্ছি এই যে লাইক বাটন সাপোজ এই যে কপি এই যে কপি করে হ্যাঁ কপি করে আপনি এই যে এখানে রাখলাম অথবা আপনি আপনি একটা শীটেও রেখে দিতে পারেন বিভিন্ন প্রয়োজনে এগুলো ব্যবহার করলে করতে পারেন আবার এই জায়গাতেও এই যে সাপোজ এখানে আমি দিতে এই যে সেট করে দিছি ঠিক আছে এইভাবে আপনারা করতে পারবেন তার মানে আকর্ষণ হয় মানুষ আচ্ছা আপনি চিন্তা করবেন কিভাবে আপনি ইউনিক হবেন তাহলে ইনশাল্লাহ আমাদের বিষয়টা কাভারেজ হয়ে গেছে যে আমরা প্রথম থেকে রিক্যাপ করি ক্লাস কিন্তু এখনো শেষ না আর একটা টপিক্স আছে গুরুত্বপূর্ণ আচ্ছা চ্যানেলের এসিও করার ক্ষেত্রে কিভাবে আমরা এসিও করব কিভাবে দিয়ে লিখব কিভাবে সেট করব সমস্ত কিছু কভার করছি এখন আমাদের ক্লাসের টপিকস হচ্ছে প্লেলিস্ট এসিও এটা বেশি সময় লাগবে না আর একটু বলতেছি এর কারণ হচ্ছে আসলে ঈদের ছুটি থাকবে তো একটু বড় ক্লাস নিয়ে কভার করলাম বাট আপনাদের সবসময় এত বড় ক্লাস হবে না ঈদের পর থেকেই ক্লাসগুলো একটু সংক্ষিপ্ত হবে আচ্ছা